أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وسلم. أما بعد، فقد قال الله تبارك وتعالى: قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. صدق الله مولانا العظيم. میرے بھائیوں، بزرگوں، عزیز و دوستو، یہ ساری دنیا، یہ سارا جہان، یہ ساری کائنات ایک اکیلے خالق و مالک، ایک اکیلے اللہ کی ہے، کوئی اس کا ساجی نہیں، کوئی اس کا شریک نہیں. نحمد و نصلی علی رسولہ الکریم، اما بعد. محترم بھائی دست بزرگ، مہمان سروپرتھم اللہ پور شام صاحب مسلم گرو دوسرے پیش کریں، ترپر کلام پاک تھی ایک آیت پیش کریں، انہیں بولیں جو محترم بھائی دست بزرگ، یہ سمست دنیا، یہ آسمان زمین پہاڑ پربت، یہ سب کچھ ایک اللہ رب العالمین سرشٹی کریں، ایک اللہ رب العالمین یہ سب کچھ مالک، ایر ملکیت কোনো অংশীদার নাই, এককভাবে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুরই মালিক। মেরে ভাইও, আজ দুনিয়া কে অন্দর কিসি কা দাওয়া ইয়ে হ্যায় কম্পিউটার হমনে বানায়া হ্যায়, কিসি কা দাওয়া হ্যায় কি মোবাইল হমনে বানায়া হ্যায়, কিসি কা দাওয়া হ্যায় ট্রেন হমারি হ্যায়, কিসি কা দাওয়া হ্যায় প্লেন হমারা হ্যায়। মানে আজ দুনিয়ার অনেক আবিষ্কারকদের কাছে দাবি হচ্ছে যে কম্পিউটার আমরা বানাইছি, প্লেন আমরা বানাইছি, অমুক জিনিস আমরা বানাইছি, বিভিন্ন জিনিসের তারা দাবিদার। মেরে ভাইও, দাবি তো বহুত হ্যাঁ, সবাল ইয়ে কি জমিন কিসনে বানাই হ্যায়? বলেন যে দাবি তো অনেক, প্রশ্ন এই যে জমিন কে বানাইছে, আসমান কিসনে বানায়া হ্যায়, আসমান কে বানাইছে, ইয়ে চাঁদ কিসকা হ্যায়, এই চন্দ্রকাল, ইয়ে সূরজ কিসকা হ্যায়, এই সূর্যকাল, ইয়ে সিতারে কিসকে হ্যায়, এই তারকা নক্ষত্রকাল, ইয়ে সিয়ারে কিসকে হ্যায়, এই যে নক্ষত্রগুলো আছে কার, কে তৈরি করেছে, ইয়ে নদী নালে কিসকে হ্যায়, এই নদী নালা কার, ইয়ে সমন্দর আর দরিয়া কিসকে হ্যায়, এই সমুদ্র সমুদ্র এবং এই নদীগুলো কার, ইয়ে পাহাড় কিসকে হ্যায়, এই পাহাড় কার, জরা আয়ে তো কোই সামনে আর বতায়ে তো সহি কি হামনে বানায়া হ্যায়, কেউ আগে আসুক এবং এই কথা বলুক যে আমি বানাইছি। আজ দুনিয়া আল্লাহ হাম সবকো মাফ ফরমায়ে, চিজো মে লাগি হুই হ্যায়, বলেন যে আজ সমস্ত দুনিয়ার মানুষ জিনিসের পিছনে লেগে আছে, আল্লাহ আমাদেরকে মাফ করুন, চিজো কো বানানে মে লাগি হুই হ্যায়, জিনিস বানানোর মধ্যে লেগে আছে, আর চিজে বানা বানা করকে বড়ে বড়ে দাবো মে লাগি হুই হ্যায়, এবং জিনিস বানায় বানায় বড় বড় দাবির ভিতরে লেগে আছে, আর হামারা মিজাজ ইয়ে হ্যায় কি ইনসানো কি বানাই চিজো মে তো হাম গৌর করতে হ্যায়, ইয়ে নেই গৌর করতে কি আল্লাহ কি বানাই চিজে ক্যা ক্যা হ্যায়, আর আমাদের অভ্যাস হচ্ছে যে মানুষ যে সমস্ত জিনিস তৈরি করে তার ভিতরে তো চিন্তা ভাবনা করি, কিন্তু এর ভিতরে চিন্তা ভাবনা করি না যে আল্লাহ রাব্বুল আলামিন কি কি সৃষ্টি করেছেন। মেরে ভাই বুজুর্গ আজিজ ও দোস্ত, জিতনে দাবে হ্যায় সব ঝুটে হ্যায়, সচ্চি বাত ইয়ে হ্যায় কি সারি কায়নাত এক অকেলে আল্লাহ কি, বলে যে যত দাবিদার আছে, যত দাবি আছে সব মিথ্যা, সত্য কথা হচ্ছে এই যে সমস্ত জগৎ, সমস্ত জগতের মালিক এককভাবে আল্লাহ রাব্বুল আলামিন। ইয়ে আসমান ভি মেরে আল্লাহ কা হ্যায়, এই আসমানও আমার আল্লাহ, আর ইয়ে জমিন ভি মেরে আল্লাহ কি হ্যায়, এই জমিনও আমার আল্লাহ, আর আসমান ও জমিন কে দরমিয়ান মে জো কুছ হ্যায় ও সারা কা সারা হামারে আল্লাহ কা হ্যায়, আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে এই সব কিছু আমাদের আল্লাহ, আর ইয়ে কম্পিউটার আর ইয়ে মোবাইল
और ये प्लेन और ये ट्रेन ये सब भी मेरे अल्लाह এবং এই কম্পিউটার এই মোবাইল এই প্লেন এই ট্রেন এই সবগুলো আল্লাহ মেরে ভাইও হম ইন দাওয়ে ওয়ালো সে পুছতে হ্যাঁ জরা বতাও তো সহি কি এই চিজে জিনকে বানানে কা তুম দাওয়া করতে হো ইনকা মটেরিয়াল কিসনে বানায়া হ্যায় যারা এই সমস্ত জিনিসকে তৈরি করা দাবি করতেছে আমরা তাদের কাছে এই কথা জিজ্ঞেস করতে পারি জিজ্ঞেস করতে চাই যে সমস্ত মাল মেটেরিয়ালস যে তোমরা এই সমস্ত জিনিস তৈরি করেছো এই সমস্ত মাল মেটেরিয়ালস কে তৈরি করেছে লোহা তোমারা হে এই লোহা কি তোমরা তৈরি করেছো ये पीतल तुम्हारा है ए पीतल की तुम्हारे ये तांबा तुम्हारा है ए तांबा की तुम्हारे ये सिल्वर तुम्हारा है ए सिल्वर की तुम्हारे ये पेट्रोल तुम्हारा है ए पेट्रोल की तुम्हारे डीजल तुम्हारा है ए डीजल तुम्हारे तुम्हारे बाप का क्या है तुम्हारे बापेर की एगुलो मेरे भाइयों मेरे अल्लाह का है हमारे अल्लाह अगर ये मटेरियल ना होता तो इन इसके जरिए से जिन चीजों के बनाने का तुम दावा कर रहे हो वो चीजें कैसे तैयार होती এই র মেটেরিয়াল যদি নাকি না হতো তাহলে যে সমস্ত জিনিস তোমরা সৃষ্টি তৈরি করা দাবি করতে তোমরা কিভাবে তৈরি করতে মেরে ভাইও তোমারে দিমাগ কে অন্দর যে গুদা ভরা হুয়া হে ইয়ে গুদা কিসকা হে যে তোমাদের দিমাগের ভিতরে মাথার ভিতরে যে মগজ আছে এই মগজ কে তৈরি করেছে তোমারে হাড্ডিও কা গুদা কিসকা হে তোমাদের হাড্ডির ভিতরে যে মগজ আছে এই মগজ কে তৈরি করেছে আরে বাতা তো সহি তেরে সর কে বালো সে তেরে পাও কে নাখুন তক আখির কিসকা হে প্যারে এ আমার বন্ধু তুমি এই কথা বলো যে তোমার মাথা চুল থেকে শুরু করে নিয়ে পা নখ পর্যন্ত কে তৈরি করেছে কে দিয়েছে তুঝে রাহে সুধানে ওয়ালা ভি আল্লাহ হে তুঝে আকল দেনে ওয়ালা ভি আল্লাহ হে তুরে সমঝ দেনে ওয়ালা ভি আল্লাহ হে অর তুঝসে কাম লেনে ওয়ালা ভি আল্লাহ হে ওরে যে তোমাকে রাস্তা দেখানে ওয়ালা আল্লাহ তোমাকে এরকম কাজে লাগানে ওয়ালা আল্লাহ তোমার এই চিন্তা চেতনা দেনে ওয়ালা আল্লাহ সব কিছু দেনে ওয়ালাই তো আল্লাহ মেরে ভাই বুজুর্গ আজিজ দোস্তো আদমি গৌর নহীন করতা হে আল্লাহ কি তাকত ও কুদরত হো মরে ভাই দোস্ত বুজুর্গ মানুষ চিন্তা করে না আল্লাহর শক্তি সম্পর্কে আল্লাহর ক্ষমতা সম্পর্কে মানুষ চিন্তা করে না মেরে ভাইও দুনিয়া মে দাবে বহুত হে লেকিন উন দাবো কে পিছে কি হকীকত কিয়া হে জব গৌর করে তো আল্লাহ কি তাকত সমঝ মে আতি মেরে ভাইও দুনিয়া মে দাবি অনেক কিন্তু এই দাবির পিছনে তারা যা তৈরি করেছে এগুলো নিয়ে এর হাকিকত বাস্তবতা কি যদি চিন্তা করা হয় দেখা হয় তাহলে বুঝে আসবে যে সব কিছুর পিছনে আল্লাহর ক্ষমতা আল্লাহই যে সব কিছু করেছে আমারে ইহা এক শহর হে ওহা চুড়িয়া বনতি হে ঔরতো কে গলাই কি চুড়িয়া গঞ্জ আমাদের এলাকায় এক শহর আছে সেই জায়গায় মেয়েদের হাতে পরে যে চুড়ি এই চুড়ি তৈরি করে ঘর ঘর মে চুড়ি কা কাম হোতা হে ঘরে ঘরে চুরির কাজ হয় হর ফর্দ চুরি ওয়ালা হে সব মানুষই ও জায়গায় চুরি ওয়ালা আর এই কারোবার মে উনে আচ্ছা মুনাফা হে আচ্ছা পয়সা ওয়ালা পয়সা কামাতে হে তো এই কাজের মধ্যে তারা অনেক লাভবান হয় অনেক কামাই করে তারা মেনে ওয়াহা কে লোগো সে পুছা ইয়ে বাতাও তো সহি তুমি চুরি ওয়ালা কোন হে তো আমি ওদের কাছে জিজ্ঞেস করলাম আচ্ছা তোমরা বলো তো দেখি তোমাদের ভিতরে চুরি ওয়ালা কে ও কোন হে জিসনে সিসা পয়দা কিয়া হে ওই ব্যক্তি কে যে সিসা তৈরি করেছে ও সিসা জিসকে জরিয়ে সে চুড়ি বানাই জাতি হে যা দিয়ে চুড়ি তৈরি করা হয় তুমি কোন হে যে উস সিসে কো পিঘলাতা হে তোমার ভিতরে কি তোমাদের ভিতরে কি আছে যে ওই সিসা কে গলায় আর কোন হে যে উস সিসে কো পিঘলা করকে উসকে লচ্ছে বানাতা হে কি আছে যে ওই সিসে কে গলায় তারপরে চুড়ির ফার্মা তৈরি করে চুড়ির মতন তৈরি করে আর ফির উন লচ্ছো কো কাটতা হে তারপর এটাকে কাটতে মুখতলিফ সাইজো পে কাটতে কে বাদ উনে জোড়াই করতা হে বিভিন্ন সাইজে কাটে কাটে ওটাকে আবার জোড়া লাগায় কোন হে যে উসকে পালিশ করতা হে কে আছে তোমাদের ভিতরে যে ওর ভিতরে উপরে পালিশ করে কোন হে যে উসকি প্যাকিং করতা হে কে আছে যে ওটার প্যাকিং করে আর কোন হে যে উসকি সাপ্লাই করতা হে কে আছে সেটাকে সাপ্লাই করে কোন হে যে ছোটি বড়ি দোকানো পর পৌঁছাতা হে কে আছে যে ছোট বড় দোকানের ভিতরে পৌঁছায় আর কোন হে তুমি সে ওরতোকে নরম নাজু কালাই তক চুড়িও কো বনা পৌঁছাতা হে তোমাদের ভিতরে কে আছে যে মেয়েদের এই নরম হাত পর্যন্ত এই চুড়িগুলো পৌঁছায় দেয় সখত সর্দিও কা জামানা থা ফজর কে বাদ হম মুলাকাতো মে গয়ে এক কারখানে মে খুবই বড় শীতকাল ছিল ওই শীতকালে ফজরের পরে আমরা গাস্তে গেছি ওই কারখানার মধ্যে ওহা ভট্টি জ্বল রহি থি ওই জায়গায় আগুন চলতে চলতে ছিল ইস ভট্টি কে অন্দর ও সিসে কো পিঘলাতে হে যে আগুনের ভিতরে ওই সিসা কে তারা গলায়
سخت سردیوں کے زمانے میں اس بھٹی سے ایک ڈیڑھ لاٹھی کے فاصلے پر ہم بیٹھے تھے اور اتنی شدید اس کی تپش تھی کہ بیٹھا نہ گیا تو ہم دور چلے گئے. মহান যে খুব কঠিন আগুন ছিল, প্রখর প্রচণ্ড আগুন ছিল, আর এই শীতকালে যে জায়গায় মানুষ বরফের মতন ঠান্ডার ভিতরে, কিন্তু এই জায়গায় এত বেশি গরম ছিল, দুই তিন ফিট দূরে ছিলাম আমরা, তারপরে এত বেশি আগুনের তাপ লাগতেছিল যে আমরা জায়গায় দাঁড়াতে পারতেছিলাম না, দূরে সরে যেয়ে বসতে হয়েছে. মে হেরান বেঠা সোচতা রাহা কি ইয়া মেরে আল্লাহ, ইয়ে দিসম্বর জানুয়ারি কি সর্দিয়াঁ হ্যায়, মই জুন কি গরমিয়ো মে ইন ভট্টিয়ো কে উপর ইস শীশে কো কাইসে ইয়ে ইনসান পিঘলাতে হোগে. বসে আমি খুব চিন্তা করতেছিলাম, পরেশান হয়ে যাচ্ছিলাম যে আজকে তো ডিসেম্বরের এরকমভাবে ঠান্ডা, এই জুন মাসের গরমের সময় কে আছে যে এই জায়গায় এই কাজ করে এই গরমের ভিতরে. লেকিন মেরে ভাইও, মেরে আল্লাহ নে ইনসানো কো তাকত দি হে, ইনসানো কো সলাহিয়তে দি হে, ইনসান কেসি মশক্কতো কে সাথ মেহনতে করতা হে. উপরে যে মহতরম বায়দস্ত বুজুর্গ, আল্লাহ মানুষকে যোগ্যতা দিয়েছেন, কর্মক্ষমতা দিয়েছেন, মানুষ বিভিন্ন পরিশ্রম করার জন্য তৈরি হয়ে যায়, আর ইনসান আপনি মেহনত কো আখরি দর্জে কি মেহনত কো পেশ করতা হে চার পয়সো কে লিয়ে. আর মানুষের সর্বশেষ সম্বল তা যে চেষ্টা করে চেষ্টা, সেটা সামান্য কিছু পয়সার জন্য সে ব্যয় করে. মেহনত পেশ করতা হে চার পয়সে পাতা হে আপনি বাল বচ্চো কো পালতা হে. পরিশ্রম করে চার পয়সা পায় আর নিজের বিয়ে বাল বাচ্চা লালন পালনের ব্যবস্থা করার চিন্তা করে. हमने वहां के मजमू से सवाल किया, बताओ तो सही कि आखिर तुम में कौन है जो चूड़ी का काम करता है और शुरू से आखिर तक का सारा काम करता है और चूड़ियों को तैयार करते करके औरतों के हाथ तक पहुंचाता है. तो আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, তোমাদের ভিতরে কে আছে যে চুড়ি তৈরি করার জন্য শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একদম র মেটাল থেকে নিয়ে কাজটাকে পরিপূর্ণ করা পর্যন্ত এবং মেয়ে লোকের হাত পর্যন্ত পৌঁছানো পর্যন্ত কে আছে তোমাদের ভিতরে একক ব্যক্তি যে এই কাজগুলো সমাধান করে? শুরু সে আখির তক কা সারা কাম কোই এক তো ক্যা করতা বল্কি শুরু সে আখির তক কে সেকড়ো কাম হে আর হর কাম কে লিয়ে আল্লাহ নে আলাদা আলাদা ইনসান পেদা কি. বলেন যে একটা জিনিস তৈরি করার জন্য প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত একজন কিভাবে করবে, বরঞ্চ এই চুরির এরকম কর্মকার যারা তারা এরকম ভাবে একের পরে এক একের পরে এক হাজারো মানুষের হাত বদল হয়ে তারপরে পূর্ণতায় আসে. আল্লাহ নে আপনি কুদরত কা নিজাম চালায়া হে, হর এক ইনসান কো উসকে মরহলে পে বিঠায়া হে আর উস মরহলে পর ও আপনি মেহনত কো পেশ করকে আপনি রোজি কো পা করকে কিনারে হো জাতা হে, বাকি নিজাম মেরে আল্লাহ তক হোতা হে. বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরত কে নিজের ক্ষমতা কে ব্যবহার করেছেন এই কাজে, বিভিন্ন ক্ষেত্রের জন্য ভিন্ন ভিন্ন পথ তৈরি করেছে, ভিন্ন ভিন্ন কাজ তৈরি করেছে, আর সবাই নিজের জায়গায় বসে নিজের পরিশ্রম করায়, সে নিজের বিয়েবাল বাচ্চা লালন পালনের ব্যবস্থা দেখে সে তার উপার্জনটা করে নিয়ে চলে যাচ্ছে, আর বাদ বাকি সমস্ত কাজ আল্লাহ রাব্বুল আলামিন কুদরত দ্বারাই পরিপূর্ণ করতেছে. মেরে ভাইও, শিশা কা পয়দা করনে ওয়ালা আল্লাহ, শিশে কো পয়দা করকে উসকে জরিয়ে সে চুড়িয়ো কা বনওয়ানে ওয়ালা আল্লাহ আর হর এক মরহলে পে আলাদা আলাদা ইনসানো কো বিঠা করকে উনকো রোজি দেনে ওয়ালা আল্লাহ আর সারে নিজাম কো তো চলা করকে চুড়ি কা তৈয়ার করানে ওয়ালা আল্লাহ. মহান যে মহতরম বায়দস্ত বুজুর্গ, এই শিশে খনিজ থেকে তৈরি করা, এই তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তারপরে এটাকে ধাপে ধাপে বিভিন্ন অবস্থাতে আনতেছেন, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন করতেছেন এবং সেটার দ্বারা চুরি বানাচ্ছেন এটা আল্লাহই করতেছেন এবং এর দ্বারা আইন জনের ব্যবস্থা করাই দিচ্ছেন এটা আল্লাহই করতেছেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরত দ্বারাই করতেছেন. এক মিসাল হে চুড়ি কি, বরনা দুনিয়া মে জিতনি চিজে ইনসান মেহনত করকে ভরা রাহা হ্যায় তৈয়ার কর রাহা হ্যায়, আপ গৌর করো দুনিয়া কি কোই চিজ ইনসান কোই ইনসান নেই হে জো উস চিজ কো মুকম্মল আদাওয়াল দাখিল করতা হো. বলেন যে চুরি দিয়ে তো একটা দৃষ্টান্ত আমি পেশ করলাম আপনাদের সম্মুখে, এরকম ভাবে দুনিয়ার যত জিনিস আমরা ব্যবহার করি, যত আবিষ্কার দুনিয়াতে আছে, কোনো একক ব্যক্তি এরকম নাই যে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একটা জিনিস তৈরি করতেছে, বরং ধাপে ধাপে এক জায়গায় এক একজনকে দিয়ে আল্লাহ কাজ করাচ্ছেন. আসলে এই সব কিছু করানেওয়ালা জাত হচ্ছে আল্লাহ, আল্লাহই সব কিছু করতেছে. আল্লাহ কি তাকত ও কুদরত কা নিজাম চলতা হে আর আল্লাহ কে চালায়ে নিজাম সে মেরে ভাই ও সারা কারখানে কা নিজাম চলতা হে. আল্লাহ রাব্বুল আলামিন যে শক্তিকে ব্যবহার করতেছেন, আল্লাহ যে সিস্টেমকে চালু করেছেন, আল্লাহর এই কুদরতের দ্বারাই ক্ষমতার দ্বারাই সব কিছু হচ্ছে, সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করতেছেন. মেরে ভাইও, আজ দুনিয়া কে অন্দর জিতনি নই নই ইজাদাত হে হাম জরা গৌর তো করে, গৌর করনে কে বাদ পতা ইয়ে চলতা হে
कि सिर्फ एक बाइक और मोटरसाइकिल के तैयार होने के लिए न जाने कितने कारखाने अल्लाह ने चला रखे हैं। मान जा इस दुनिया दे जा तो मशीनरी जा से जा तो जिनिस पत्र आ से जामला व्यवहार करते सी एक साइकिल ही नहीं ये छोटा एक साइकिल जा हमरा व्यवहार करे था कि ये एक साइकिल के पीछे एक साइकिल परिपूर्ण करार जन्य हजारों कारखाना के अल्लाह रब्बुल आलमीन चालू करे रखते किसी कारखाने में उसका टायर तैयार होता है কোন কারখানায় তার টায়ার তৈরি হয় কিসি কারখানে মে উসকা টিউব তৈয়ার হোতা হ্যায় কোন কারখানার ভিতর তার টিউব তৈরি হয় কিসি কারখানে মে উসকা হ্যান্ডেল তৈয়ার হোতা হ্যায় কোন কারখানার মধ্যে তার হ্যান্ডেল তৈরি হয় কিসি কারখানে মে উসকা রিম তৈয়ার হোতা হ্যায় কোন কারখানার মধ্যে তার রিম তৈরি হয় মেরে ভাইও হর এক উসকে পার্টস কে লিয়ে আলাদ আলাদ আল্লাহ নে কারখানে বানওয়া রাখি এই সাইকেলের যত পার্টস আছে ভিন্ন ভিন্ন পার্টসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন ভিন্ন কারখানা তৈরি করে রাখছেন আর ফির উসকে বাদ জব সারে পার্টস আলাদা আলাদা কারখানো মে তৈয়ার হোতে হ্যায় তো উনকো জোড় করকে আখরি শকল দেনে ওয়ালা কারখানা ও আলাদা হি বানা হুয়া হ্যায় তারপরে আলাদা আলাদা পার্টস গুলো যে সময় নাকি তৈরি হয়ে সব সম্পূর্ণ হয়ে যায় তারপরে আলাদা আলাদা পার্টস গুলোকে একত্রিত করে একটা সাইকেলের রূপ দেওয়ার জন্য আরেকটা যে কারখানা এই কারখানা অন্য কোনো জায়গা আছে और एक एक पार्ट के तैयार करने के लिए सैकड़ों हजारों मजदूर कारखाने में काम कर रहे हैं जिनका काम कोई एक जुज है एक थोड़ा सा काम है इस काम को रोजाना करते हैं और करने के बाद फिर न उन्हें पहले का पता है न बाद का पता है अपना किया हुआ काम उसकी उजरत पाते हैं और अपनी उजरत को लेकर के अपने घर जाते हैं এবং এই কারখানার এই সাইকেলের যে সমস্ত পূর্জা আছে পার্স আছে এক একটা পার্স তৈরি করার জন্য বড় বড় কারখানা আছে আর এই বড় বড় কারখানার ভিতরে অসংখ্য এই কর্মচারীরা কর্মকারা তারা ছোট ছোট অংশ তৈরি করতেছে আর যারা এই ছোট ছোট অংশ তৈরি করতেছে এই ছোট অংশ তৈরি করার আগে বা পরে এরকম হবে আগেও কি ছিল তাও জানে না পরেও কি হবে তা জানে না সে শুধু সামান্য একটা কাজ করে তার পারিশ্রমিক নিয়ে সে খুশি হয়ে চলে যাচ্ছে মেরে ভাইও হম পুছতে হ্যায় বাতাও তো সহি বাইক বলেন যে আমরা জিজ্ঞেস করতে চাই যে ভাই বলো তো দেখি এই সাইকেল তৈরি করনে ওয়ালা কে মোটর সাইকেল কে ইস্তেমাল তৈয়ার হোনে মে হাজার হাজার ইনসান ইস্তেমাল হুয়ে হ্যায় লেকিন লেকিন উনমে সে কোই নহি হ্যায় জিসে পতা হো কি হামারে কাম সে পহলে কোন কর রাহা হ্যায় আর হামারে বাদ কোন কাম কর রাহা হ্যায় মানে মোটরসাইকেল তৈরি করার পিছনে হাজারো ওয়ার্কাররা কর্মচারীরা কাজ করতেছে কিন্তু যে যে জায়গায় কাজ করতেছে সে এই জায়গাটা ছাড়া সেই কথা বলতেই পারে না যে সে যে পার্সটা তৈরি করতেছে এর আগের পার্সটা কে তৈরি করেছে এবং পরের পার্সটা কে তৈরি করতেছে আগের অংশ কে তৈরি করতেছে পরের অংশ কে তৈরি করতেছে সে তার অংশ ছাড়া অন্য কোনো অংশের খবর রাখে না মেরে ভাইও এই সারে নিজামকে চালানে ওয়ালা কোন কে মেরে ভাইও এই সমস্ত সিস্টেমকে চালানে ওয়ালা কে সারে নিজাম কে অন্দর কই প্ল্যান তৈয়ার করনে ওয়ালা হ্যায় কই নকশা বানানে ওয়ালা হ্যায় কই নিজাম তৈয়ার করনে ওয়ালা হ্যায় কই কিসি জিস পর কাম করনে ওয়ালা হ্যায় কই কিসি জিস পর কাম করনে ওয়ালা হ্যায় আর ইয়ে সারা জো কুছ বুজুদ মে আ রাহা হ্যায় উসকে বুজুদ কে অন্দর জিতনে মাদ্দো কা ইস্তেমাল হ্যায় जितने मटेरियल का इस्तेमाल है उस सारे मटेरियल को पैदा करने वाला अल्लाह उस सारे निजाम का चलाने वाला अल्लाह है मान जे साइकिल ए मोटरसाइकिल तैयार करार पिछने যত ফাংশন আছে সমস্ত ফাংশনের ভিতরে এক একটা ফাংশনকে চালানেওয়ালা আবিষ্কার করনেওয়ালা এতে এরকমভাবে সিস্টেম করনেওয়ালা সব কিছু করনেওয়ালা জাত হচ্ছে আল্লাহ আল্লাহ সব কিছু করতেছেন দুনিয়া কে অন্দর চিজোঁ কো ইনসান বানা রাহা হ্যায় जिसको ये कहा जाता है कि इंसानों की इजादात है मेरे भाइयों उन इंसानी इजादात के अंदर भी गौर तो करो कि वहां अल्लाह की ताकत और कुदरत काम कर रही है ये इंसान के करने से कुछ हो रहा है মানে যে দুনিয়াতে যে সমস্ত জিনিস বলা হয় যেগুলো মানুষের তৈরি মানুষের আবিষ্কার এই মানুষের তৈরিকৃত জিনিসের ভিতরেও চিন্তা করে দেখেন যে এই সমস্ত তৈরিকৃত জিনিসের ভিতরে মানুষের কট্টক্ষতি আছে দখল আছে মানুষ কট্টক কি করতেছে বরং এই জায়গায় মানুষ যা ব্যবহার করতেছে এগুলো তো সব আল্লাহরই দেওয়া কোনো কিছু মানুষ করতেছে না বরং মানুষের ভিতরে যে যোগ্যতা এই যোগ্যতা এই সব কর্মক্ষমতা তো আল্লাহই দিয়েছেন और फिर मेरे भाइयों जो इंसानी इजादात ये भी जहाँ इंसान के अमल का दखल है भी जहाँ इंसान की अकल लग रही है जहाँ इंसान की मेहनत लग रही है वो कितना है और बाकी दुनिया जो पड़ी हुई है आसमान और जमीन का पूरा निजाम जो बना हुआ है उस सारे निजाम के अंदर इंसान का क्या दखल है মানে যে
মানুষের হাত যে জায়গায় লাগতেছে, মানুষ যে জায়গায় কাজ করতেছে, এই জায়গার অংশ কতটুকু দুনিয়ার ভিতরে, মানুষ যে সমস্ত ব্যবহারিক যে সমস্ত জিনিসপত্র মানুষ হাত লাগাচ্ছে, এর ভিতরে মানুষের হাত লাগানোর অংশ কতটুকু, আর এছাড়া আসমান এবং জমিনের ভিতরে কত জিনিসকে মানুষ ব্যবহার করতেছে, আল্লাহ সৃষ্টিকে ব্যবহার করতেছে, এর ভিতরে তো মানুষের কোনো হাত নাই। বলেন যে যার যার উপরে মানুষের হাত লাগতেছে আর তার উপরে মানুষের হাত লাগতেছে না, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনই করতেছে। আর গৌর তো করো কি ইনসানোঁ কা বানায়া কিতনা হ্যায় মেরে আল্লাহ কা বানায়া কিতনা হ্যায়। চিন্তা তো করেন আপনি যে মানুষের তৈরিকৃত কতটুকু আর আল্লাহ তৈরিকৃত কতটুকু। আর গৌর তো করো ইস আসমান ও জমিন কে দরমিয়ান কা ফাসলা কিতনা হ্যায়। আপনি চিন্তা করেন যে আসমান এবং জমিনের মাঝখানের দূরত্ব কত দূরত্ব। কবি গৌর কিয়া হ্যায় ভাইও, কখনো চিন্তা করেছেন আপনারা কিতনা মিল হ্যায় ইস জমিন সে আসমান, কত কিলোমিটার আসমান থেকে জমিনের দূরত্ব, কই হে তো বাতা দে, কি আসে যে বলে দিবে, রূপে বাতাও। বলেন ভাই আল্লাহু আকবার, হাম তো পয়দা হুয়ে মাদ্রাসে মে দাখিল হুয়ে, উসকে আলাওয়া তো হামে কুছ পাতা নেই, যে আমরা তো জন্মের পরে মাদ্রাসায় ভর্তি হইছি, এছাড়া তো আমরা আর কিছু জানি না। লেকিন আপকে বহুত সে হোঙ্গে সায়েন্স ওয়ালে, জিওগ্রাফিয়া ওয়ালে, আসমান ও জমিন কা পাতা লাগানে ওয়ালে, জরা বাতাও তো সেই আসমানো কে দর আসমান ও জমিন কে দরমিয়ান কিতনা ফাসলা হ্যায়। আপনাদের ভিতরে অনেক হয়তো সায়েন্সিস্ট থাকতে পারেন, অনেকে ভূগোল পড়ছেন, আপনারা বলেন যে আসমান এবং জমিনের মাঝখানে কত দূরত্ব। আসমান ও জমিন কে দরমিয়ান কা ফাসলা তো ফির দেখা জায়েগা, আসমান ও জমিন কে দরমিয়ান মে ইয়ে জো চাঁদ নজর আ রাহা হ্যায়, ये जो सूरज नजर आ रहा है, ये जो सितारे और सियारे नजर आ रहे हैं, ये चांद सूरज सितारे, इनकी बड़ाई ये इनका जो है कि हजम कितना है, इनकी ये कितने बड़े बड़े বলেন যে আসমান এবং জমিনের মাঝখানে যে দূরত্ব, এটা তো অনেক দূরের কথা, অনেক পরের কথা, বরং সে আসমান এবং জমিনের মাঝখানে যে চলতেছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রগুলো, কোন গ্রহটা কতটুক তার আয়তন, তার চড়াইটা কতটুকু, সে কতটুক আয়তন নিয়ে চলতেছে, এটুক কে বলবে। কল্পনিকভাবে হয়তো বলে যে একটুক থেকে একটুক হতে পারে, একটুক থেকে একটুক হতে পারে, এগুলো কে বলবে। ও সে লিখে পড়ে লোকো সে শোনা হ্যায় যে মাশা আল্লাহ সায়েন্স জিওগ্রাফিয়া আর পতা নেই ক্যা ক্যা জানতে হ্যায় ও বাতাতে হ্যায় কি ইন সিতারো আর সিয়ারো মে সবসে জ্যাদা করিব ইস জমিন সে ও চাঁদ হ্যায়। অনেক সায়েন্সিস্ট থেকে যারা এই সমস্ত নিয়ে গবেষণা করে যে দুনিয়াতে যে অনেক বড় বড় এরকম নক্ষত্র দেখা যায় দুনিয়া থেকে, এই সব কিছুর ভিতরে সর্বনিকটে যে নাকি সেটি হচ্ছে হলো চন্দ্র, এটা কি ঠিক? জমিন সে সবসে করিবি সিয়ারা জো হ্যায় ও চাঁদ হ্যায় ইয়ে মেনে সুনা হ্যায় ইয়ে বাত সহি হ্যায় ভাই। এটা আমরা শুনছি যে জমিনের সব থেকে নিকটবর্তী যে গ্রহ সেটি হচ্ছে হলো চন্দ্র, এটা কি ঠিক? কিতনা ফাসলা হ্যায় জমিন আর চাঁদ কে দরমিয়ান মে, কত দূরত্ব জমিন এবং চাঁদের মাঝখানে। সুনা হ্যায় কি ইয়ে চাঁদ জো হ্যায় ও জমিন সে বড়া হ্যায়, শুনছি যে এই চন্দ্রটা জমিন থেকে আয়তনে আরো বড়। কিতনা বড়া হ্যায় ভাই বাতাও, ডবল হ্যায় ত্রিবল হ্যায় কিতনা বড়া হ্যায়, 13 লক্ষ, দুই গুণ তিন গুণ চার গুণ, কত বড়? 13 লাখ গুণা বড়া হ্যায়, 13 লাখ গুণা। হ্যাঁ সূরজ সূরজ 13 লাখ গুণা হ্যায় আর চাঁদ চাঁদ জমিন সে ছোটা হ্যায় 50 কিসম কে কিসম। মাশাআল্লাহ, আল্লাহ বহুত কবুল ফরমায়া হযরত, আল্লাহ আপনাদের জ্ঞান আরো বাড়াই দেন। মেরে ভাইও ইয়ে সূরজ তো 13 লাখ গুণা বড়া হ্যায়, সূর্য তো 13 লক্ষ গুণ বড় বড়, আর সিতা কিতনা বড়া হ্যায় দেখি কতটুক বড় আমরা। আর ইয়ে সুনা হ্যায় কি সিতারে সিয়ারে জো ইতনে বড়ে বড়ে দিখতে হ্যায় ও তো অরবো খরবো গুণা বড়ে বড়ে হ্যায় ইস জমিন সে। কারণ যে যে তারকাগুলো আমরা ছোট ছোট দেখি, এগুলো তো এরকম ভাবে মিলিয়ন বিলিয়ন গুণ বড় এই দুনিয়া থেকে, ইস জমিন সে জমিন, এই জমিন জমিন পর হাম রহতে হ্যায় যে জমিন উপর আমরা বসবাস করি, এর থেকে মিলিয়ন বিলিয়ন গুণ বড়। মেরে ভাইও মুঝে ইন সায়েন্স ওয়ালো কি বাতো কো দোহরানে কা কোই শৌক নেই হ্যায়,
বলেন যে এই সায়েন্টিস্টরা যা বলেছে এই যে আপনাদের সামনে বলার আমার খুব বেশি আগ্রহ নাই। मैं तो सिर्फ इतना अर्ज करना चाह रहा हूँ कि ये जो दुनिया वाले कहते हैं, आप गौर तो करो जरा, ये सूरज जो 13 लाख गुना बड़ा है वो इतना बड़ा दिख रहा है, और जो सितारे और सैयारे अरबों खरबों गुना बड़े बड़े हैं वो इतने इतने दिख रहे हैं। तो आप सोचो तो सही, आसमान कितना बड़ा होगा जो हमें हर वक्त हर जगह दुनिया में नजर आ रहा है। বলেন যে এই সায়েন্টিস্টরা এই 13 লক্ষ কোটি 13 লক্ষ গুণ বড় বলতেছে সূর্যকে, আর এরকম ভাবে এই সমস্ত নক্ষত্র যেগুলোকে এত বড় বড় বলতেছে, এরকম ভাবে একটু চিন্তা তো করা উচিত যে যদি নাকি এত দূর থেকে দূর হওয়ার কারণে এত বড় বড় আয়তনের এই সমস্ত গ্রহ নক্ষত্রগুলো এত ছোট ছোট মনে হচ্ছে, তাহলে যে আসমান উপরে দেখতেছি আমরা, যে আসমানের থেকে আরো অনেক উপরে কত গুণ বড় এবং কত উপরে। आप गौर तो करें, हम पश्चिम जाए तो चांद मौजूद है, पूरब जाए तो चांद मौजूद है, उत्तर जाए तो चांद मौजूद है, दक्षिण जाए तो चांद मौजूद है, दुनिया के गिर्द जो लोगों ने तो चक्कर लगाया है, लेकिन आज तक कोई दावेदार नहीं पैदा हुआ जो ये कहे कि हमने आसमान का किनारा देखा है। বলেন যে আমরা যেদিকে যাই, উত্তর দিকে যাই তো চন্দ্র দেখি, দক্ষিণ দিকে যাই আসমান দেখি, দক্ষিণ দিকে যাই তো আসমান দেখি, পূর্ব দিকে যাই তো আসমান দেখি, পশ্চিম দিকে যাই তো আসমান দেখি। আজ পর্যন্ত দুনিয়াতে কেউ এই কথা দাবি করতে পারে নাই যে আমরা অমুক দিকে যেয়ে আসমানের কিনারা দেখে নিছি, আসমানের কিনারা দেখে নিছি, আসমানের কিনারা তো কেউ দেখতে পারে নাই। আসমান কি ইস চাদর কে উপর ये सितारे और सैयारे, ये चांद, ये गुलबूटे नजर आते हैं, ऐसा लगता है कि आसमान के चादर के ऊपर बेहतरीन नक्श निगारी का काम अल्लाह ने किया है। हालांकि जानने वाले जानते हैं कि ये सितारे, सैयारे, ये चांद, ये सूरज, ये आसमान की चादर के गुलबूटे नहीं है, बल्कि आसमान के नीचे ये सारे लटके हुए। बोलन जी आसमान के नीचे এই তারকা নক্ষত্রগুলো মনে হয় যেন এই আসমান একটা চাদর, এর ভিতরে নকশা, ছোট ছোট নকশা করা হয়েছে, ফুল করা হয়েছে, নকশাগুলো দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবিক পক্ষে এই আসমান যে চাদরের মতন উপরে দেখতেছি আমরা, এই আসমানের সঙ্গে লাগানো এর কোনো নকশা না, বরং এর নিচেই আল্লাহ রাব্বুল আলামিন এই নক্ষত্রগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রাখছেন। ইন সিতারো ওয়া সিয়ারো মে সে বাজে ওয়া হে জিনহে আল্লাহ নে উনকি জগহ পে ঠেহরাযা হুয়া হে অর ওয়া আপনি জগহ পে ঠেহরে হুয়ে। এই নক্ষত্রগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন একটা এরকমও আছে যে এক জায়গায় স্থির হয়ে আছে, সে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন স্থির করে রাখছেন, সে জায়গায় সে আছে। और बाजों को अल्लाह ने चलाया है, उनके लिए मंजिलें मुकर्रर की हैं, और अल्लाह के तय करदा निजाम पर वो आज तक चलते चले आ रहे हैं। আর কিছু নক্ষত্রকে আল্লাহ রাব্বুল আলামিন চালাচ্ছেন, তারা চলতেছে জন্ম থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে সময় সৃষ্টি করেছেন এই নক্ষত্রগুলো, সেই সময় থেকে আল্লাহ নির্ধারিত যে কক্ষ তৈরি করে দিয়েছেন সেই কক্ষ দিয়ে তারা চলতেছে। আজ তক আল্লাহ কে তয় করদা নিজাম পে ও চল রহে হ্যায়, উসমে কোই তখল্লুক না হুয়া আর কিয়ামত তক নাহি হোগা ইনশাআল্লাহ। আল্লাহ যেদিন থেকে এই সমস্ত নক্ষত্রকে সৃষ্টি করার পরে চালাই দিয়েছেন ওই দিন থেকে চলতেছে, এখনো পর্যন্ত অন্য কোনো কক্ষে যায় নাই, অন্য কোনো ব্যতিক্রম রাস্তা এরকম অবলম্বন করে নাই, বরং এই পর্যন্ত চলতে আসতেছে এবং কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ওয়াশামসু তাজরি মুস্তাকাল্লিন লাহা যালিকা তাকদীরুল আজিজুল আলিম। ওয়াশামসু তাজরি মুস্তাকাল্লিন লাহা, সূর্য এরকম ভাবে তার নিজের নিজস্ব কক্ষ দিয়ে যে চলতে থাকে, এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত কক্ষ। ওয়াল কমার কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরদুনিল কদীম। এবং চন্দ্র সে তার কক্ষ দিয়ে চলতে থাকে, আর চলতে চলতে কখনো কখনো ছোট হয়ে একদম গাছের ডাল যেমন নাকি চিকুন এরকম সরু হয়ে সামনে চলে আসে। হায়রত কি বাত হে, ইস জমিন সে কিতনে বড়ে বড়ে ইয়ে সূরজ ও সিতারে ও সিয়ারে, না নিচে সে কোই সহারা হে তো উপর সে কোই সহারা হে, আল্লাহ কে হুকম কে মুতাবিক আপনি আপনি জগহ পর মৌজুদ হে, ঠেহরে হুয়ে হে ইয়া চল রহে। বলেন যে এ জায়গায় হয়রান হওয়ার মতন, দিশাহারা হওয়ার মতন বিষয় হচ্ছে এই যে এত বিশাল বিশাল গ্রহ নক্ষত্র আর চন্দ্র সূর্য সেগুলো এরকম ভাবে না উপর থেকে কোনো এরকম ভাবে উপরে কোনো সম্পর্ক আছে বা নিচের থেকে কোনো জিনিস সে তাদেরকে উঁচু করে রাখছে, বরং এই আসমান এবং জমিনের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন লটকায় রাখছে। আর জিতনা ফাসলা আল্লাহ নে জমিন আর আসমান কে দরমিয়ান মে বানায়া হে ইতনা হি ফাসলা পহলে আর দুসরে আসমান কে দরমিয়ান হে।
এবং যাদুক দূরত্ব আল্লাহ রাব্বুল আমিন জমিনের এবং আসমানের মাঝখানে তৈরি করেছেন, এরকম দূরত্ব আল্লাহ রাব্বুল আমিন প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের ভিতরে তৈরি করেছেন। ইতনা হি ফাসলা দূসরে তীসরে দূসরে ও তীসরে কে দরমিয়ান, ইতনা হি ফাসলা তীসরে ও চৌথে কে দরমিয়ান, ইতনা হি ফাসলা চৌথে ও পাঁচবে কে দরমিয়ান, হর দো আসমান কে দরমিয়ান মে আল্লাহ নে ইতনা হি ফাসলা বানায়া। এরকম ভাবে প্রথম জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত যে দূরত্ব, এরকম দ্বিতীয় আসমান থেকে দ্বিতীয় আসমানের এরকম দূরত্ব, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের এরকম দূরত্ব, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানের এরকম দূরত্ব, প্রতি আসমানের মধ্যবর্তী দূরত্ব, এই সম পরিমাণের দূরত্ব আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রাখছেন। আর জেসে ইস আসমান আর জমিন কে দরমিয়ান মে হাজার হাজার মখলুকাত মেরে আল্লাহ কি হে, এসে হি হর দো আসমান কে দরমিয়ান মে আল্লাহ কি না জানে কিতনি মখলুকাত হে জো আল্লাহ নে বানায়া হুয়া হে। এবং প্রতি আসমানের মাঝখানে যেমন হাজারো লক্ষ সৃষ্টি আল্লাহ সৃষ্টি করে রাখছেন যেগুলো হিসেব করে শেষ করতে পারবে না, প্রতি দুই আসমানের মাঝখানেও ওইভাবে আল্লাহ রাব্বুল আমিন হাজারো লক্ষ সৃষ্টিকে তৈরি করে রাখছেন যেগুলোর সংখ্যা আর যেগুলোর আকৃতি আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। এই সাত জমিনে আল্লাহ নে বানাই, এই সাত আসমান আল্লাহ নে বানাই, এরকম সাত জমিন কে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এরকম সাত আসমান কে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ফরমায়া ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ কি কুরসি নে সাত আসমান আর জমিনো কো ঘেরা হুয়া হ্যায়। এবং এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এবং এই সাত তবক আসমান ও জমিন যে ভিন্ন ভিন্ন অবস্থানে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, আর এর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আর এর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরসি এই সব কিছুকে ঘিরে নিয়েছে। আর ও কুরসি জিসনে সাত ও আসমান ও জমিন কো ঘেরা হুয়া হ্যায়, মেরা আল্লাহ উস কুরসি মে ভি সামায়া হুয়া নেই। বলেন যে কুরসি সাত আসমান ও জমিনকে ঘিরে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরসির উপরে ওই জায়গায় এরকম কুরসির মতন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আরো বড়। আল্লাহ কি কুরসি কে হে আর আল্লাহ কা আপনি কুরসি পে ব্যাঠনা কে হে উসকা মতলব ভি আল্লাহ হি জানতা হে, কোই আজ তক ইস মতলব কো সমঝনে ওয়ালা পয়দা হি নেই। আল্লাহ সিয়ার কি আর সিয়ার উপরে বসার অবস্থাটা কি এর ব্যাখ্যা আর এর অর্থ শুধু আল্লাহ জানে, এর কোনো আকৃতি এবং বিকৃতি কোনো সৃষ্টি কেউ বলতে পারবে না। কুরসি ক্যা হে আর কুরসি পে ব্যাঠনে ওয়ালা কোন হে, মেরে ভাইও হাম আর আপ জানতে হে কি কুরসি কা মাকুম ক্যা হে আর কুরসি পে ব্যাঠনে কা মতলব ক্যা হে, লেকিন জো মতলব কুরসি আর কুরসি পর ব্যাঠনে আর ব্যাঠনে ওয়ালে কা হামারে আর আপকে জেরো মে হে, মেরে আল্লাহ কা আপনি কুরসি কে সাথ এসা কোই মতলব নেই। যে আমরা সিয়ার দেখি সিয়ার উপরে বসনাওয়ালাকে দেখি, আমাদের চিন্তা ভাবনার ভিতরে আমরা ধারণা করি যে চেয়ার আছে তো তার উপরে বসনেওয়ালা লোকটা চেয়ারের যা একটু গায়ে তার থেকে একটু ছোট, কিন্তু আসলে এই চেয়ারের সঙ্গে তুলনা শুধু এই জন্যই দেওয়া হয়েছে যেন আমরা দৃশ্যমান কোনো জিনিসের সঙ্গে এরকম তুলনা করে অদৃশ্য জগতের কিছু অবস্থাকে যেন আমরা উপলব্ধি করতে পারি, বুঝতে পারি। এই ছাড়া আল্লাহর সঙ্গে আল্লাহর কুরসির কোনো সম্পর্ক নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কুরসির উপরে কি অবস্থায় আছে এর ব্যাখ্যা দেওয়ার মতন কোনো ব্যাখ্যাকারীও নাই আর কোনো দেমাগও নাই। আল্লাহ কে হাত হে লেকিন আল্লাহ কে হাতো কো ইনসান নেই সমঝ সকতা হে, আল্লাহ কে লিয়ে জিতনা ভি ইনসানি আজা কা তাজকিরা হে মেরে ভাইও কুরআন ও হাদিস মে ইসকা মাফহুম আর মতলব ক্যা হে, মেরে ভাইও ইনসান উসকো আপনি আকল সে নেই সমঝ সকতা। বলেন যে কোরআন হাদিসে এরকমভাবে আল্লাহর হাতের কথা উল্লেখ হয়েছে, মানুষও হাতের কথা চিন্তা করলে সে বুঝতে পারে তার একটা হাত আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে হাতের কথা উল্লেখ হয়েছে এই হাত আর মানুষের হাত এর দৃশ্যমান কোনো এরকমভাবে কি সম্পর্ক অদ্রুক কি আছে এগুলো মানুষ বলতে পারবে না, বরং আল্লাহর হাত তো আল্লাহ জানে যে কেমন আছে। আল্লাহ হাম সবকো সমঝনে কি তৌফিক আতা ফরমায়ে, আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। হাম হর উস বাত কো মানতে হে জো কুরআন ও হাদিস মে হে আর উসি তরহ মানতে হে জেসা আল্লাহ চাহতা হে, হামারি আকল মে আয়ে চাহে না আয়ে। ওই সমস্ত বিষয় যা কোরআনে আছে আমরা হুবহু মানি, যেমন নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এবং আল্লাহর মানুষের ভিতরে আল্লাহর ইলম অনুযায়ী যেমন আছে আমরা ওই রকমই ঈমান আনছি। সমস্ত জিনিসের ইলম আল্লাহরই আছে, আমাদের কোনো কিছুর ইলম নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেছেন ওই রকমই ওর উপরে আমরা ঈমান আনি, আমরা কোনো ভিন্ন কোনো মত পোষণ করি না। মেরে আল্লাহ নে এসি জমিন ও আসমানো কো বানায়া হে, আব জরা গৌর তো করো ইস আসমান আর জমিন কা প্ল্যান মক্কা তৈয়ার করনে ওয়ালা কোন হে। আল্লাহ রাব্বুল আলামিন
এত বিশাল আসমান ও জমিনকে তৈরি করেছেন, একটু চিন্তা তো করেন, এত বিশাল বড় আসমান ও জমিনের ফিলান করনে ওয়ালাকে, ইস আসমান ও জমিন কা বানানে ওয়ালা মেরা আল্লাহ, এক আকেলা আল্লাহ, এই আসমান এবং জমিনের ফিলান তৈরি করনে ওয়ালা আমার আল্লাহ, একাই আল্লাহ, কোই ফিলানার নেই হে, আর কোন প্ল্যানার নাই, কোই ইঞ্জিনিয়ার নেই হে, কোই ইঞ্জিনিয়ার নাই, কোই নকশা তৈয়ার করনে ওয়ালা নেই হে, ডিজাইন করনে ওয়ালা নাই, কোই মিস্ত্রি নেই হে, কোন মিস্ত্রি নাই, কোই মজদুর নেই হে, কোন সহযোগী মজদুর নাই, আর কোই ম্যাটেরিয়াল ভি নেই হে, জিস ম্যাটেরিয়াল কে জরিয়ে সে আসমান ও জমিন, সুবহানাল্লাহ, এবং কোন মাল ম্যাটেরিয়াল নাই যা দিয়ে আল্লাহ আসমান ও জমিন কে তৈরি করেছে, আর अगर कोई थोड़ी देर के लिए ये बता दी दे कि आसमान को बनाने के लिए मटेरियल अल्लाह ने क्या बनाया है, क्या इख्तियार किया है, और जमीन को बनाने के लिए क्या मटेरियल اختیار کیا ہے, تو ہمارا سوال اس سے اگلا یہ ہے کہ ذرا بتا تو صحیح پیارے, وہ مٹیریل جسے آسمان و زمین کو اللہ نے بنایا وہ مٹیریل کہاں سے آیا, اللہ مان جی کیوں جو گنا کی দর্শনী কেউ যদি বলে থাকে যে হ্যাঁ আসমান এই মাল মেটেরিয়াল দিয়ে তৈরি করেছে, আসমান এই মাল দিয়ে তৈরি করেছে, জমিন এই মাল দিয়ে তৈরি করেছে, হ্যাঁ ঠিক আছে, তোমরা এই কথা দাবি করতেছো যে আসমান এই মাল দিয়ে তৈরি হয়েছে, এই আসমান এই মাল দিয়ে তৈরি হয়েছে, আচ্ছা ওই মালটা কি দিয়ে তৈরি হয়েছে, আল্লাহ মাফ ফরমায়, মাদিয়াত সে আর মাদিয়াত পরস্তো সে মুতাসির হামারে দিমাগ, হর চিজ কো আহলে মাতা হি কি তরহ সোচতে আর সমঝতে, বলেন যে এই বস্তু জগতের দ্বারা আমরা প্রভাবান্বিত হয়ে আছি, এই বস্তু জগতের চিন্তা ভাবনা নিয়ে আর এর অবস্থা দিয়ে আমরা প্রভাবান্বিত হয়ে আছি, আমরা এর দ্বারাই প্রভাবান্বিত হয়ে আছি, আল্লাহ আমি তুমি সমঝনে কি তৌফিক عطا ফরমায়, আল্লাহ আপনাকে আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে, বহুত পহলে কি বাত হে জব মেনে পহলা চিল্লা লাগায়া থা 99 মে, যে অনেকদিন আগের কথা, যে সময় আমি প্রথম চিল্লা লাগাইছিলাম 90-91 দিকে, যখন আমি চিল্লা লাগা কে ওয়াপস লৌট রহে থে তো আমারে সারে সাথী দুসরে ডিব্বে মে থে, মে দুসরে ডিব্বে মে থা রেল মে, আমরা যে সময় চিল্লা দিয়ে ফিরে আসতেছিলাম তো অন্য সাথীরা বগিতে, অন্য ট্রেনের অন্য বগিতে ছিল, আমি আরেক বগিতে ছিলাম, ওহা সারে আমারে গায়ের ভাই থে, তো আমি যে বগিতে ছিলাম সব অমুসলিমরা ছিল, আর ওহা বহু সি আজিব আজিব বাতে ও লোক করতে রহে, তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছিল, উসমে মেনে কুছ বাতে কি তো কুছ মজহব কি বাতে আ গই, আমিও তাদের ভিতরে কিছু কথা বললাম, তা ধর্মীয় কিছু বিষয় চলে আসছে, মে সো বিলকুল বাচ্চা থা 18 সাল কি উমর থি, চেহারে পে বাল ভি নেই, যে আমি ওই সময় 18 বছরের বয়স ছিল, আমার মুখে দাড়িও ভাই ওঠে নাই সেই সময়, উস ওয়াক্ত ইয়ে বাত আই কি ইনসান কেসে বানা হে, ওই জায়গায় আলোচনা বিচার আসছে যে মানুষ কিভাবে তৈরি হয়েছে, ডারউইনের নজরিয়া লোক বতাতে হে কি ইনসান পহলে বন্দর থা আর বন্দর সে তরক্কি করকে ইনসান বানা হে, ডারউইনের থিওরি হচ্ছে যে মানুষ আসলে আগে বানর ছিল, তো বানর থেকে উন্নত করতে উন্নত হতে হতে উন্নতি হতে হতে এখন মানুষ হয়ে গেছে, ইনসান ডাইরেক্ট ইনসান কেসে হো সকতা হে, পহলে ক্যা থা, তো তাদের জল্পনা কল্পনা, তাদের গবেষণা, তাদের প্রশ্ন হচ্ছে যে মানুষ কিভাবে সরাসরি মানুষ হয়ে গেল, মানুষের প্রথমে কি ছিল, তো মেনে উনসে কাহা ডারউইন কি সাথী দেখো তো আজ দুনিয়া মে মাননে ওয়ালে বহুত সে লোগ হ্যায়, তো আমি ওদেরকে বললাম যে ডারউইনের এই চিন্তা আর তার এই থিওরি মাননে ওয়ালা তো দুনিয়াতে অনেক লোক আছে, ইনসান আজ এ মাননে কো তৈয়ার নেই হ্যায় কি হাম আসল ইনসান হ্যায়, মানুষ এখন এই কথা স্বীকার করার জন্য তৈরি না যে আমরা আসলেই মানুষ, কিতনে বেওয়াকুফ আহমক হ্যায় জো আপনে আপ কো আসলি বন্দর মাননে কো তৈয়ার হ্যায়, দুনিয়াতে কত মানুষ এরকম আছে যারা নিজেদেরকে তাদের এই মানুষের এই অবস্থার আগে অবস্থাটা যে বানর ছিল এই কথা স্বীকার করার জন্য কে তৈরি আছে, মেরে উনসে কা আমার এক সওয়াল হ্যায়, আমি বললাম যে আমার একটা প্রশ্ন আছে তোমাদের কাছে, আগর ইনসান ডাইরেক্ট ইনসান নেই হো সকতা হ্যায় পহলে বন্দর থা, তো আমার সওয়াল ইয়ে হ্যায় কি বন্দর পহলে ক্যা থা, যদি নাকি মানুষ যদি সরাসরি মানুষ তৈরি না হতে পারে আর মানুষের এই অবস্থার আগের অবস্থা যদি নাকি বানর হয়ে থাকে, তাহলে এটাও আমার একটা প্রশ্ন যে বানর হওয়ার আগে বানরটা কি ছিল, ইনসান ডাইরেক্ট ইনসান নেই হো সকতা পহলে বন্দর থা, তো বন্দর পহলে ক্যা থা, ও কেসে ডাইরেক্ট বন্দর হো গিয়া, যদি নাকি মানুষ সরাসরি মানুষ না হতে পারে, সে যদি বানর থেকে উন্নতি করে যদি নাকি মানুষ হয়ে থাকে, তাহলে বানরটা প্রথমে কি ছিল, তার থেকে উন্নতি করে বানর হয়েছে, তা বানরের আগে কি ছিল সেটা বলো, আমি কা ডারউইন ডারউইন মানা তো তোমার পাশ পেলে সে থা, আজ এক নজরিয়া হলো,
এই ডারউইনওয়ালা থিওরি তো তোমাদের কাছে প্রথম থেকে ছিল, আজকে নতুন এক থিওরি তোমরা আমার থেকে নিয়ে নাও। বন্দর পহলে মেঢক থা, মেঢক সে তরক্কি করকে বন্দর বন গয়া। যে বানর তো প্রথমে ব্যাং ছিল আর ব্যাং উন্নতি করে সে বানর হয়েছে। লেকিন উসকে বাদ সওয়াল ফিরে আগলা হ্যায়। তাহলে ও কিন্তু তারপর আরেকটা প্রশ্ন হবে, জব ইনসান ডাইরেক্ট ইনসান নেই হো সকতা বন্দর থা, বন্দর ডাইরেক্ট বন্দর নেই হো সকতা ভাই মেঢক থা, তো মেঢক পহলে ক্যা থা? এই যে যদি প্রশ্ন হয় যে মানুষ সরাসরি মানুষ হতে পারে নাই, মানুষ হওয়ার আগে মানুষ ছিল বানর, আর মানুষ সরাসরি বানর হতে পারে নাই, বানর হওয়ার আগে ছিল ব্যাং, তাহলে ব্যাং তো সরাসরি ব্যাং হতে পারে নাই, ব্যাং হওয়ার আগে ব্যাং কি ছিল? তিসরা নজরিয়া কে হোগা? আর একটা তো থিওরি এই জায়গায় তৈরি করতে হবে। ফির মানে উনসে কাহা, তুম তিসরা নজরিয়া আপ তালাশ করতে রো, লেকিন আগলা সওয়াল মেরা পহলে সে নোট কর লো কি জো কুছ ভি তিসরা নজরিয়া হোগা কি মেঢক আসল মে ইয়ে থা, তো ফির ও পহলে ক্যা থা? তো তোমরা হয়তো চিন্তা ভাবনা করে গবেষণা করে একটা থিওরি তৈরি করতে পারবা যে হ্যাঁ ব্যাং এর আগে ব্যাংটা এই ছিল, ব্যাং হওয়ার আগে এই যে ছিল, তা এরকম যদি তোমরা তৈরি করতেও পারো উত্তর, তারপরে হবে যে যার থেকে ব্যাং তৈরি হচ্ছে ওই যে হওয়ার আগে ওই যে কি ছিল। আর যখন সেবি তুমি আগলা নজরিয়া লাওগে উসকে বাদ আগলা সওয়াল মেরা পহলে সে মৌজুদ হে, আখির ও পহলে ক্যা থা? আর যে কোনো প্রশ্নের উত্তর তোমরা তৈরি করে আনো না কেন, যে সময় তোমরা প্রশ্নের উত্তর তৈরি করে আনবা, আমার প্রশ্ন এইটাই হবে যে ওই জিনিসটা দিয়ে যে ওই যে হলো ওই জিনিস ওর আগে কি ছিল। মেরে ভাইও, মেরে আল্লাহ নে ইনসান কো হর চিজ কি এক মহদুদ সলাহিয়ত দি। মহতরম আয়াত দৃষ্টি বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সব কিছুর একটা সীমাবদ্ধ জিনিস দিয়েছেন, সীমাবদ্ধতা আছে মানুষের। দেখনে কে লিয়ে এক সামনে এক হদ তক আল্লাহ নে সলাহিয়ত দি হে, দেখার জন্য মানুষের একটা নির্দিষ্ট দূরত্বতে দেখার মতন একটা যোগ্যতা আল্লাহ দিয়েছেন। শুননে কে লিয়ে এক মহদুদ সলাহিয়ত দি হে, এক ফাসলে হি সে ও সুন সকতা হে, উসে জ্যাদা ফাসলা হোগা তো নি সুন সকতা হে। শোনার জন্য নির্দিষ্ট একটা দূরত্ব আছে, সেই দূরত্ব থেকে কথা সে শুনতে পারে, তার থেকে দূরে হলে সে মানুষ আর শুনতে পারে না। জব ইনসান আপনি সলাহিয়ত সে জ্যাদা দূর দেখনা দেখনে লাগতা হে, তো ফির উসকো ইয়ে নজর আতা হে কি আসমান জো অরবো খরবো মিল দূর, ও আসমান সামনে দরখতে উপর রাখা হুয়া হে। বলেন যে মানুষকে আল্লাহ যে সীমাবদ্ধতা দিয়েছেন, মানুষকে যে যোগ্যতা দিয়েছেন, তার যে সীমানা আছে সেই সীমানার থেকে অতিরিক্ত যদি কিছু দেখতে চায়, তা বাস্তব জিনিসটা তার সামনে আসে না। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই বিশাল আসমান, যে আসমানের আয়তন সম্পর্কে কেউ ঠিক মতন বলতে পারবে না, কিন্তু মানুষের যে দেখার যে সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতার কারণে মানুষ যে সময় নাকি মানুষের সীমাবদ্ধ যোগ্যতা থেকে একটু দূরে দেখতে যাচ্ছে, সে সময় মনে করছে এই যে আসমান তো এই গাছের পরেই হলো আসমান। জব ইনসান আপনি সলাহিয়ত সে জ্যাদা দেখনা চাহতা হে ইনতহাই গলত দেখতা হে, আপনি সলাহিয়ত সে জ্যাদা শুননা চাহতা হে তো ইনতহাই গলত শুনতা হে, এসেই জব ইনসান আল্লাহ নে উসকো সলাহিয়ত দিয়ে উস সলাহিয়ত সে জ্যাদা সোচনে লাগতা হে, তো ফির না জানে ক্যা ক্যা সোচনে লাগতা হে। তো মানুষকে যে আল্লাহ জন্মগত যোগ্যতা দিয়েছেন তার থেকে অতিরিক্ত সে যে সময়কে যোগ্যতা দেখাতে যায়, যোগ্যতা খাটাতে চায়, ব্যবহার করতে চায়, সে সময় মানুষ ভুল করে ফেলে। তো মানুষের যে সমস্ত যোগ্যতা দিয়েছেন তার ভিতরে এত ভুল করতেছে, আর যে যোগ্যতা মানুষকে দেয় নাই তা নিয়ে যদি গবেষণা করে, তা নিয়ে যদি চিন্তা ভাবনা করে, তাহলে কত বড় ভুল হতে পারে, কত বেশি ভুল হতে পারে। ইসলিয়ে মেরে আল্লাহ নে ইনসান কি জরুরত কে তকদির ইসকো দেখনে কি তাকত, ইনসান কি জরুরত কে তকদির ইসকো সুননে কি তাকত, ইনসান কি জরুরত কে তকদির ইসকো সোচনে কি তাকত দিয়ে, আর উন হদো কে আন্দর রহ কর কে তো ইয়ে ঠিক ঠিক আপনি সলাহিয়তোন কো ইস্তেমাল কর সকতা হে, আর জব উন হদো সে আগে নিকলনা চাহেগা তো ঠোকরে খায়েগা। মানে যে তাই মানুষের প্রয়োজন অনুযায়ী, প্রয়োজন অনুপাতে মানুষকে দেখার ক্ষমতা দিয়ে দিয়েছেন, শোনার ক্ষমতা দিয়ে দিয়েছেন, ধরার ক্ষমতা দিয়ে দিয়েছেন, চলার ক্ষমতা দিয়েছেন, যেন মানুষের প্রয়োজনটা মিটে যায়। কিন্তু মানুষ যে সময় সীমা লঙ্ঘন করে, প্রয়োজন থেকে অতিরিক্ত মাত্রায় কোনো কিছু করতে যায়, কোনো কিছু বলতে যায়, কোনো কিছু দেখতে যায়, কোনো জায়গায় চলতে যায়, তো সেই জায়গায় সে মানুষ ভুল করে ফেলে। ইসলিয়ে মেরে আল্লাহ নে ইনসানোঁ কি রহবরি ও রহনুমাই কে লিয়ে পহলে দিন সে ইয়ে সিলসিলা শুরু কিয়া কি ইস ইনসান কি রহবরি কে লিয়ে নবী ও রাসূলোঁ কো ভেজা। এই জন্য মানুষকে রাস্তা দেখানোর জন্য, দিকনির্দেশনা দেওয়ার জন্য প্রথম দিন থেকে প্রথম যে মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন ওনাকে নবী বানায়, আল্লাহ রাব্বুল আলামিন রাহবার বানায়, পথ প্রদর্শক বানায় পাঠাইছেন। আবুল বশর ইনসানিয়ত কে বাপ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাহাঁ সে আদমিয়ত কা আগাজ হো রাহা হ্যায়, জাহাঁ সে ইনসানিয়ত কা আগাজ হো রাহা হ্যায়, আবি এক ফর্দ ভি নেই পয়দা হুয়া হ্যায় জিসকি রহবরি আর রহনুমাই কা কাম হো, উনহি কে জরিয়ে সে উস ইনসানিয়ত কো বুঝ মে আনা হ্যায় জিনকি রহবরি আর রহনুমাই কে লিয়ে পয়দা কিয়া জা রাহা হ্যায়, লেকিন আল্লাহ নে উনকো নবী বানা কর ভেজা হ্যায়।
আবুল বেশার সমস্ত মানুষের বাপ, যাকে দিয়ে আল্লাহ মানুষের সৃষ্টি, মানুষের হিস্ট্রি তৈরি করতে চাচ্ছেন, তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নবী বানায় তিনাকে দিয়ে মানুষও শুরু করতেছেন, আর তিনাকে দিয়ে মানুষের রাহবারও তৈরি করতেছেন। ইয়ে আল্লাহ কি কুদরত কি বাত, ইয়ে আল্লাহ কি ফেসলে কি বাত, কি আল্লাহ আপনে বন্ধু কো আপনে বন্ধু কো মেরে ভাইও বেসাহারা নেই ছোড়া হ্যায়। মানেন যে আল্লাহর বরাতের কথা, আল্লাহর মহত্বর কথা, আল্লাহর দিনের কথা, এগুলো বোঝার জন্য, এগুলো বলার জন্য আল্লাহ এরকম আশ্রয়হীন করে মানুষকে তৈরি করেন নাই, বরং মানুষকে আশ্রয় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই আশ্রয় তৈরি করেছেন। ইবনে হিব্বান কি সহিহ সনদকে রিওয়ায়াতকে মোতাবেক আল্লাহ পাক নে 124,000 নবী আর 313 রাসূল ভেজে। মানেন যে ইবনে হিব্বান নামক নির্ভরযোগ্য যে কিতাব আছে, সেই কিতাব অনুযায়ী, তার রেফারেন্স অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 125,000 নবী এবং 113 জন রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন, 313 জন রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। 124,000 নবী আর 313 রসুল মেরে আল্লাহ নে ইনসানিয়ত কি রহবরি ও রহনুমাই কে দিয়ে দেন। 600,000 নবী এবং 313 জন রসুলকে মানুষের রাহবারির জন্য, মানুষকে রাস্তা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। লেকিন এই ইনসান, এই ইনসান বেচারা কহতে হ্যায় الناس اعداء لما جهلوا, তিন চিজোঁ কো নেই জানতা হ্যায় উনকা দুশমন। আর এই মানুষের অভ্যাস হচ্ছে, মানুষ যা জানে না সেই জিনিসে সে দুশ্মন হয়ে থাকে। الناس اعداء আদুন বিমা জাহিলু, الناس اعداء لما جهلوا, যে নেই জানতা ইনসান উসকা দুশমন হ্যায়, মানুষ যা জানে না সেই জিনিসে সে দুশ্মন হয়। হর জমানে কে আন্দর আম্বিয়া ও রসূল আতে রহে, আল্লাহ কা তাআরুফ করাতে রহে, আল্লাহ কা রাস্তা বতাতে রহে, লেকিন আল্লাহ কা তাআরুফ করানে কে ইওয়াজ, আল্লাহ কা রাস্তা বতানে কে ইওয়াজ, মেরে ভাইও ক্যা ক্যা মুসিবতে হযরত আম্বিয়া কেরাম আলাইহিম সালাওয়াত ও তাসলিমাত কো ঝেলে। নবী ও রাসূলগণ এসে মানুষের সম্মুখে আল্লাহর পরিচয় দেন, আল্লাহর দিকে ডাকেন, আল্লাহর কথা বলেন, কিন্তু উম্মাত নবীদেরকে না চেনার কারণে, না জানার কারণে নবীদেরকে কি ভালো বিনিময় দিবে, বরং নবীদের সঙ্গে তারা খারাপ ব্যবহার করেছে, নবীদের সঙ্গে তারা মোকাবেলা করেছে। জব তক আম্বিয়া একরাম আলাইহিম সালাওয়াত ও তাসলিমাত আপনি আকওয়াম কে দরমিয়ান মে ভালে বনকর রহতে, নেক বনকর কে রহতে, জব তক তো ও উনকি ভালাইয়ো আর নেকিয়ো কে কায়িল হোতে, মগর জব ও উন্হে আল্লাহ কি তরফ বুলানা শুরু করতে তো ফির ও কওম কে সবসে বদতর করার দে দিয়ে। মানে নবী জন্মের পর থেকে নিয়ে কওমের নিকটে বসবাস করতে থাকেন, নবীর চরিত্রে তারা মুক্ত হতে থাকে, যতদিন পর্যন্ত নবী নবুয়তের কাজ আরম্ভ না করে, যতদিন পর্যন্ত নবী নবুয়তের কাজ আরম্ভ না করে, সমাজের সঙ্গে মিলে ঝুলে থাকে, সমাজের কাজকর্মের সঙ্গে এরকমভাবে মিলে ঝুলে চলতে থাকে, সমাজ যেভাবে চলছে সেভাবে চলতে থাকে, ততদিন পর্যন্ত ইনাদের চরিত্র দ্বারা তারা মুক্ত হয়ে তারা প্রশংসা করতে থাকে। কিন্তু যেদিন থেকে নবী নবুয়তের কাজ আরম্ভ করে, বরাত্তর আল্লাহর বরাত্তর কথা, মহাত্তর কথা, অদৃশ্য জগতের কথা বলা শুরু করে, ওই দিন থেকে নবী আগে তাদের নিকটে সব থেকে বেশি প্রিয় ছিল, আর ওই দিন থেকে কওমের ভিতরে, এলাকার ভিতরে সব থেকে নিকৃষ্ট ব্যক্তি হিসেবে স্বীকৃতি পায়। বাত আসল ইয়ে হ্যায় কি ইনসান আপনি খাহিশাত কা গুলাম হ্যায়। আসল কথা হচ্ছে এই, মানুষ তো সব সময় তার যে মনের আশা আকাঙ্ক্ষা আছে সেইগুলোরই গুলামি করে। ইনসান আপনি খাহিশাত কা গুলাম, জব তক আম্বিয়া ও রাসূল নেক হ্যায়, আচ্ছে হ্যায়, ভালে হ্যায়, লেকিন জিস দিন উন্হোনে কাহা কি তুম ভি আচ্ছে বন জাও, তো ইয়ে ইনসান আপনি খাহিশাত কা গুলাম, আপনে আপ কো সবসে আচ্ছা আর বেহতর সমঝনে ওয়ালা, উসকো ইস পর গুসসা আতা থা কি আচ্ছা আব তক হমকো বুরা সমঝ রহে থে তুম। মানে যে নবী তাদের সঙ্গে মিলেমিশে জীবনযাপন করতেছে, তাদের সমাজের সঙ্গে জুড়ে মিলে কাজ করতেছে, তো নবী তাদের ভিতরে ভালো অবস্থানে আছে, নবী তাদের নিকটে প্রশংসনীয় হয়ে আছে, কিন্তু যেদিন নবী আল্লাহর আদর্শ নিয়ে আল্লাহর কথা বলা শুরু করতেছে আর আল্লাহর পছন্দনীয় জীবনকে সামনে পেশ করা শুরু করতেছে, ওই দিন থেকে নবী তারা বিরুদ্ধ করা শুরু, তাহলে আমরা খারাপ হয়ে গেছি আর তুমি ভালো হয়ে গেছো, আমাদেরকে একদিন তুমি খারাপ মনে করতে। আল্লাহ হম সবকো সমঝনে কি তৌফিক আতা ফরমায়ে।
میرے بھائیو بزرگو عزیز و دوستو, یہ سلسلہ حضرت آدم علیہ الصلوۃ والسلام سے حضرت عیسیٰ علیہ الصلوۃ والسلام تک چلتا رہا. انبیاء کرام علیہ الصلوات و تسلیمات آتے رہے, اللہ کے بندوں کو اللہ کا راستہ بتاتے رہے, اور پھر اس کے بدلے میں انہیں کیا کیا اذیت جھیلنی پڑی, انہیں کیا کیا مصیبت جھیلنی پڑی, ایک لمبی تاریخ ہے. بہن جی محترم, بھائی سے بزرگ, یہ دھارا بھائی کا تھا আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছেন, এনারা আসার পরে যে সময় মেহনত শুরু করেছেন, কি কি অবস্থা আসছে, বিরাট বড় ইতিহাস সৃষ্টি, যে সমস্ত নবীদের সঙ্গে নিজ নিজ উম্মতরা কি কি আচরণ করেছে. কিসি নবীকে সর পর আরা রাখ করকে উনি চিরা গেলেন, কোন নবীকে তেনার মাথার উপরে করাত রেখে কার্যভাবে নাকি কাটে, এভাবে ওনাকে দুই টুকরো করা হয়েছে. লোহে কি কঙ্ঘিও সে উনকে জিসমো কো ছিলা গয়া, লোহার চিরুনি দিয়ে এরকম ভাবে ওনার শরীরে চামড়া এবং গোশত হাড়ির থেকে আলাদা করে নেওয়া হয়েছে. আগ কা আলাও তৈয়ার করকে উসমে আম্বিয়া ইকরাম আলাইহিস সালাম ও তাসলিমাত আর উনকে মাননে ওয়ালো কো ডালা গয়া. আগুনের ডেক্সি তৈরি করে, জ্বলন্ত আগুনের ভিতরে এরকম ভাবে ওই নবী ও রাসূলদেরকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়েছে. জিনা কে ইলজামাত আম্বিয়া ইকরাম আলাইহিস সালাম ও তাসলিমাত পর লাগায়ে গে, নবীদের উপরে, কোন নবীর উপরে এরকম ভাবে ব্যভিচারের খারাপ কাজ করার অপবাদ নবীদেরকে দেওয়া হয়েছে. মেরে ভাইও, না জানে ক্যা ক্যা আম্বিয়া কে সাথ হুয়া হ্যায়, বলেন যে আমরা জানিও না যে নবীদের সঙ্গে কি কি খারাপ ব্যবহার করা হয়েছে. ওই ইউকাযিবুকা ফাকাদ কুযিবাত রুসুল মিন ক্বাবলিক, আল্লাহ আপনি নবী সে কে রাহা হ্যায়, আগার আপ কি ঝুটলাতে হ্যায় তো পহলে রাসূলো কো ঝুটলায়া জা চুকা হ্যায়. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছেন, যদি নাকি আজকে আপনাকে আপনার উম্মতরা এই ধরনের অস্বীকার করতে থাকে, তো আপনার পূর্বে যত নবী রাসূলরা আসছেন তিনাদেরকে সেই যুগের উম্মতরা এইভাবে অস্বীকার করেছে. وَإِنْ يُكَذِّبُوكَ فَقَدْ كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ وَعَادٌ وَثَمُودُ وَأَصْحَابُ مَدْيَنَ وَكُذِّبَ مُوسَى. যে বলেন যে আপনাকে যেভাবে তারা অস্বীকার করতেছে, আপনাকে যেভাবে তারা মিথ্যাবাদী বলতেছে, তা আপনার পূর্বে নূহ আলাইহিসসালামকে, আদ আলাইহিসসালামকে এবং মূসা আলাইহিসসালামকে ইনাদেরকেও এইভাবে তাদেরকেও অস্বীকার করা হয়েছে. ইহা তক কি সবসে আখির মে হামারে আর আপকে আকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি এই ধারাবাহিকতাতে আসতে আসতে সর্বশেষ আমাদের এবং আপনাদের সবার আকা মনিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন. জনাবে আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে উম্মত কে দরমিয়ান মে 40 সাল কা জামানা এসা পাকিজা জামানা গুজারা হে কি পুরে মক্কে মে এক আঁখ ভি হুজুর কে খিলাফ উঠনে ওয়ালি নেই থি, এক হাত ভি হুজুর কে খিলাফ উঠনে ওয়ালা নেই থি. বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মনিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়স পর্যন্ত, এই পূর্ণ বয়স পর্যন্ত মক্কাতে উনি বসবাস করেছেন, আর এই 40 বছর ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে কেউ খারাপ দৃষ্টি দিয়ে তাকানোওয়ালা ছিল না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে কেউ হাত দেওয়ালা ছিল না. 40 সাল কি জিন্দগি জনাবে আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি, जिसमें आपका लड़कपन भी है, आपका बचपन भी है, आपकी जवानी भी है, आपकी नौउम्री और नौजवानी भी है, और आपकी जवानी भी है, और आपकी ठेठ जवानी भी है, और आपकी पुख्ता उम्र का 40 साल का जमाना भी है. ये सारा अहले मक्का ने देखा था और बरता था, आंखों से देखा था और खुद जाती तौर पे बरता था. मेरे भाइयों, सारे आपके आशिक और आपके चाहने वाले. বলেন যে 40 বছর পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবকাল, বাল্যকাল, আর এরকমভাবে কিশোরকাল, আর এরকমভাবে যৌবনকাল, এরকমভাবে প্রথম অবস্থা এবং পূর্ণ যৌবন, এই সমস্ত অবস্থা 40 বছর পর্যন্ত মক্কার সমস্ত লোকেরা দেখছে এবং সবাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তারা মুগ্ধ ছিল, আশিক ছিল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা ভক্তি করত, শ্রদ্ধা করত, সম্মান করত. میرے بھائیو, جناب آقا صلی اللہ علیہ وسلم کے بچپن کا وہ معصوم زمانہ بھی اہل مکہ نے دیکھا تھا, جو ایک انوکھا بچپن تھا. بولیں جے جناب آقا محمد صلی اللہ علیہ وسلم شوشاب کال তাও মক্কাবাসীরা দেখেছে যে বাচ্চা মক্কার অন্য বাচ্চাদের তুলনায় ব্যতিক্রম ছিলেন. উস বচপন মে বচ্চোঁ কি তরহ জিদ নাহি হ্যায়, ওই ব্যতিক্রম বাচ্চা অন্য বাচ্চাদের মতন সিদ্ধি ছিল না.
বচ্চোঁ কি তরিকে সে শরারতে নেই হ্যায় বাচ্চাদের মতন দুষ্টমি করে বেড়াতো না বচ্চোঁ কি তরিকে সে রোনা ধোনা নেই হ্যায় বাচ্চাদের মতন এরকম কান্দাকাটি করতো না শোরগোল করতো না আগর মিল গয়া খানে কো তো খা লিয়া নহীঁ মিলা তো ভুখে রহ গয়ে কিসি কো পতা ভি না চলা কি ইস মাসুম বচ্চে নে আজ খানা নেই যদি কি খাওয়ার কিছু মিলতো খেয়ে নিত আর যদি খাওয়ার কিছু না মিলতো না খেয়ে থাকতো কেউ বুঝতেও পারতো না যে এই বাচ্চা আজকে খায় নাই খানে কো পছন্দ আয়া তো খা লিয়া নেই খানে পছন্দ আয়া নেই খা সকে তো ছোড় দিয়া লেকিন উস পর কোই জিদ নেই হ্যায় কোই রোনা ধোনা নেই খানা সামনে আসার পরে ভালো লাগলে খাইতেন পছন্দ হলে খাইতেন আর পছন্দ না হলে খাইতেন না কিন্তু কখনো জিদ করতেন না কেউ বুঝতেও পারতো না যে কোনটা ওনার পছন্দ আর কোনটা ওনার অপছন্দ চার পাঁচ সাল কি জনাবে আকা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বচপন কা জামানা বেতুল্লাহ কি তামির কা কাম হো রাহা হ্যায় উস উম্র মে জাহাঁ বড়ে ছোটে বেতুল্লাহ কি তামির কি খিদমত মে লগে হুয়ে থে ও চার পাঁচ সাল কা মাসুম বচ্চা ভি আপনে কন্ধে কে উপর পত্থর রখ করকে লেকর কে আ রাহা হ্যায় বাইতুল্লাহ নির্মাণের কাজ চলতেছিল যে সময় রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সে সময় মাত্র চার পাঁচ বছরের বয়স বয়স্করা বৃদ্ধরা সবাই মিলে বাইতুল্লাহ নির্মাণের কাজে অংশ নিতেছে আর এই চার বছর পাঁচ বছরের বাচ্চা সেও তার কাঁধের উপরে পাথর এনে এনে সেও বাইতুল্লাহর খেদমত করতেছে মাসুম সে কাঁধে পর খুবসুরত গোরে কাঁধে কে উপর পাথরों को ले रख करके ला रहे पूरा लाल हो गया सुर्ख हो गया এই মাসুম বাচ্চা তার কাঁধের উপরে পাথর এনে এনে রাখতেছে আর এই সুন্দর চামড়া সাদা চামড়া এরকম ভাবে পাথর রাখার কারণে লাল হয়ে গেছে চাচা আবু তালিব নে সোচা কি জিসম পে জো কপড়া সদর কি জগহ পে বাঁধা হুয়া হ্যায় বাচ্চা হ্যায় আগর উসকো উতার কে তহ করকে কাঁধে পে রখ দে তো বাচ্চা হ্যায় কোই হরজ কি বাত নাহি হ্যায় কম সে কম কাঁধা নাহি ছিলেগা চাচা আবু তালিব উনি চিন্তা করতেছেন যে ছোট বাচ্চা চার পাঁচ বছরের বাচ্চা তার যে এরকম ভাবে চামড়ার উপরে দাগ পড়ে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে আর এরকম ভাবে কষ্ট হচ্ছে তার তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চার বছর পাঁচ বছরের অবস্থাতে ওনার যে পরনে যে প্যান্ট ছিল কাপড় ছিল চাচা আবু তালিব মনে করছে যে এইটা আমি একটু খুলে কাঁধের উপরে দিয়ে দিই আর এই ছোট বাচ্চা তাকে উলঙ্গ করলে তো কোনো সমস্যা নাই তো এই কাপড়টা যদি নাকি কাঁধের উপরে দেওয়া যায় তার কষ্ট হবে না শত্রু খুলনে কা খোলনে কা ইরাদা হি কিয়া থা কপড়ে মে হাত হি লাগায়া থা জনাব আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস মাসুমানা বচপন মে চিখ মার করকে গির গয়ে যে কাপড় খোলার জন্য শুধু হাতই দিয়েছেন চাচা আর এই অবস্থায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরে এমন চিখ মারছেন এবং সঙ্গে সঙ্গে বিহুশে পড়ে গেছেন উনি মাটির উপরে কবি কিসি খেল কুদ মে কবি কিসি তমাশে মে কবি কিসি নাচ গানে মে কবি কিসি কিসম কি শরারত কি জগহ মে বচ্চোঁ কে সাথ নেই জাতে কখনো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলাধুলার মধ্যে নাচ গানের মধ্যে কোনো মেলা এবং কোনো ধরনের এরকম ভাবে উৎসবের ভিতরে কখনো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতেন না আপনি সিরত কে অন্দর ইয়ে বাকিয়া ভি লিখা হুয়া হ্যায় কি 12 13 সাল কি উমর রহি হোগি চন্দ নওজওয়ান সাথি জিনকে সাথ আপকা উঠনা বেঠনা থা জবরদস্তি পকড় করকে লেকে চলে গয়ে এক এসি জগহ পে জহাঁ নাচ গানে কা তমাশা হোনা থা রাসূলের জিন্দেগির ভিতরে সিরাতের ভিতরে লেখা আছে যে রাসূলের চশমা নাকি বয়স 13-14 বছর ছিল মক্কা যে সমস্ত 13-14 বছর বয়স্ক যুবকরা তারা কোনো অনুষ্ঠানে যাচ্ছিল তারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকমভাবে সঙ্গে করে নিয়ে এমন একটা জায়গায় গেছে যে জায়গায় নাচ গান করছিল সেই জায়গায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নিয়ে গেছে উনকি জবরদস্তি পর জনাবে আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহ পৌঁছে আর আল্লাহ নে এসি নিন্দ ডালি কি ওয়াহ যেতে হি সো গয়ে আর সারা তমাশা গুজর গয়া এক মর্তবা আঁখ খুললে কি নৌবত নেই আই সাথি জাগাতে রহে লেকিন হোশ মে নেই আর ওই জায়গায় যাওয়ার পরে যেহেতু রসুলের অনিচ্ছায় রসুল জানতেন না এরকম বয়সও হয় নাই আর অবস্থা সম্পর্কে কিছু জানাও ছিল না কিন্তু ও জায়গায় যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই 13-14 বছর বয়সে উনাকে এই খারাপ পরিবেশ থেকে হিফাজত করার জন্য এমন ঘুমে উনাকে ঘুমাই দিয়েছেন যে একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই জায়গায় যা কিছু হচ্ছিল তামাশা এই কোনো কিছুর উপরে রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি পড়ে নাই সব কিছু থেকে ঘুমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে হিফাজত করেছেন 24-25 সাল কা জামানা থা জনাবে আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জওয়ানি কা মজবুত জওয়ানি কা জামানা মজবুত জওয়ানি কা জামানা উস জামানে কে আন্দার বেতুল্লাহ কি আসর নো তামির কি নোবত আই 24-25 বছরের বয়স ছিল যে সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 24-25 বছর বাইতুল্লাহ নির্মাণের কাজের একটা ওই সময় আসছিল সেই সময় বাইতুল্লাহ শরীফের নূতনভাবে নির্মাণ হচ্ছিল
جب بیت اللہ کی دیوار اتنی اونچی ہو گئی کہ حجر اسود کو اس کی جگہ پہ نصب کیا جائے تو سارے مکے والوں کے لیے یہ عزت کا سوال ہو گیا کہ بیت اللہ کے دیواروں میں حجر اسود کو نصب کرنے کی سعادت کون حاصل کرے. تو بیت اللہ جسمائی نرمان وکاس ہوتے ہوتے مادہ سمان ہوئے گیسے جی اوستانے جے جائے گاتے حجر اسود پاتر کے راکتے ہوئے এখন মক্কা শরীফে সবার নিকটে এইটাই গৌরবের বিষয় হয়ে গেছিল, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছিল যে হযরত আসাদ পাথরকে এই জায়গায় কে রাখবে. বেদুল্লাহ কি তামির এসি ইজ্জত কা সওয়াল থা, এসি ইজ্জত কি বাত থি কি সারা মক্কা, মক্কে কে সারে কবাইল কে সারে বড়ে ছোটে তমাম রুআসা আর সরদারান আর চৌধুরী সারে ইস কাম কে আন্দর লাগে হুয়ে থে. বাইতুল্লাহ নির্মাণের কাজ করা বহুত বড় ইজ্জতের কাজ, সম্মানের কাজ, বহুত বড় ইজ্জতের কাজ, সম্মানের কাজ. তাই মক্কার সমস্ত বড় বড় কম বড় বড় সর্দাররা সবাই এই কাজের ভিতরে লেগেছিল. আর হজরে আসওয়াদ কো নসব করনা যে এসা এজাজ থা, জাহির সে বাত হে ইয়ে ইজ্জত তো কিসি এক কো মিল সকতি. এবং হজরে আসওয়াদ পাথরকে এই জায়গায় রাখা এটা বহুত বড় ইজ্জতের বিষয় ছিল. আর এটি তো অবশ্যই একটা যে একজনই রাখতে পারে, শুধুমাত্র একজনই ইজ্জতওয়ালা হতে পারে. আব মক্কে মে কোই কবিলা আর কিসি কবিলে কা কোই সরদার এসা নেই হে জো ইস ইজ্জত কো আপনে হাত সে জানে দেনা চাহে. মক্কার কোন গোত্র এবং কোন গোত্রের সরদার এই সুযোগকে, এই সম্মানী কাজটাকে নিজের হাত ছাড়া হতে দিতে চাচ্ছিলেন না. হর এক কি কোশিশ ইয়ে হে কি ইজ্জত হমকো মিলে, সবারই যে চেষ্টা ছিল যে ইজ্জতের কাজটা আমার হাতে আসুক. یہ مسئلہ اتنا اہم مسئلہ بن گیا مکے کے اندر کہ تلواریں چلنے کی نوبت آ گئی اور نوبت اس کی آ گئی اس سارا مکہ کٹ مرے لیکن اس عزت کو کوئی چھوڑنے کے لیے تیار. এবং এই অবস্থা এত জটিলতার দিকে চলে গেছিল যে মক্কার প্রতিটা কম প্রতিটা গোত্রের লোক চাচ্ছিল এই সম্মানের কাজটা আমি করব, আমাদের কম থেকে হবে. আর এই বিষয়ের উপরে এত বেশি মতপার্থক্য হয়ে গেছিল যে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হতে পারে. এবং সবাই এর জন্য তৈরি প্রস্তুতি নিচ্ছিল, সবাইয়ের জন্য তৈরি ছিল যে জীবন দিয়ে দিব, সব কিছু শেষ করে দিব, কিন্তু আমরা ইজ্জতের কাজটাকে হাত ছাড়া হতে দিব না. হালাত বহুত সখ্ত, بہت مشکل حالات پیدا ہو گئے تھے. اس وقت میں ایک بوڑھے نے کہا کہ لڑائی جھگڑے سے کوئی فائدہ نہیں ہے, میری رائے یہ ہے کہ کل جو سب سے پہلے بیت اللہ کے اندر آئے اس کو اپنا فیصل مان لیا جائے, اور جو وہ فیصلہ کر دے اس کو سارے لوگ تسلیم کر لیں اور قبول کر لیں تاکہ مسئلہ حل ہو جائے اور خون نہ بہے. তো যেহেতু অবস্থা খুব জটিল হয়ে গেছিল, উনাদের ভিতরে একজন বৃদ্ধ সম্মানী ব্যক্তি সমঝদার উনি বললেন যে আমরা এই ঝগড়া পিটা করে কোনো কিছু লাভ নাই, বরং আমরা একটা সিদ্ধান্তই আসি যে আগামীকাল সকালে যে সর্বপ্রথম মক্কা শরীফে এই কাবা শরীফের পাশে আসবে, যাকে আমরা সর্বপ্রথম প্রবেশকারী দেখব, তাকে আমরা আমাদের এই ব্যাপারে ফয়সাল মেনে নিব, আমি মেনে নিব, সেই এই কাজটা করবে আর আমাদের এই যে বিভেদ শেষ হয়ে যাবে. মেরে ভাইও থোড়ি দের কে লিয়ে ইহাঁ পর গৌর করনা চাহিয়ে. বলেন যে মোহতরম ভাই জ্যেষ্ঠ বুজুর্গ, কিছু সময়ের জন্য এই জায়গায় আমাদের একটু চিন্তা করা উচিত. হামারে জামানে কে আন্দর ইলেকশন কা জামানা আতা হে তো ইলেকশন কে লিয়ে ইনসান ক্যা ক্যা জো হে জানমাল লাগাতা হে. যে আমাদের এই যুগে ইলেকশনের সময় আসে তো ইলেকশনের জন্য মানুষ কি পরিমাণে জানমাল ব্যয় করে. আপ সোচো তো সহি কি ইতনি বড়ি ইজ্জত কা সওয়াল থা کہ پورا کا پورا مکہ کٹ مرنے کو تیار تھا, اب اس اہم جھگڑے کے فیصلے کو ختم کرنے کے لیے جو پہلے بیت اللہ میں آئے گا وہ فیصل قرار دیا جائے گا. کیا اس اعزاز کے لیے ان چودھریوں میں اور ان رؤسا میں اور ان سرداروں میں نہیں شوق ہوگا؟ کیا ان کے اندر تنافس نہیں ہوگا؟ کیا جذبہ نہیں ہوگا؟ বলেন যে এই সমস্ত পদে যাওয়ার জন্য মানুষের কত বেশি আবেগ থাকে, কত বেশি আগ্রহ থাকে এবং কত বেশি লোভিং করা হয়, এই যে মক্কা শরীফের এত বড় সম্মানী একটা কাজ, এই কাজের ব্যাপারে এই মক্কা যে সমস্ত সর্দাররা ছিল তাদের কি কোনো আগ্রহ ছিল না, তাদের কি কোনো চেষ্টা ছিল না? খুদা মালুম ও দিন কেসে গুজরা হোগা اور وہ رات کیسی گزری ہوگی اور لوگوں نے پہلے پہنچنے کی کیا کیا کوششیں کی ہوں گی, مگر جب اہل مکہ بیت اللہ میں صبح کو داخل ہوئے تو انہوں نے جس ذات کو دیکھا وہ متفق علیہ شخصیت تھی, یعنی جناب آقا حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم. سارا مکہ چیخ پڑا یہ ہمارے امین ہیں, یہ ہمارے صادق ہیں, جو یہ فیصلہ کریں گے ہمیں وہ فیصلہ تسلیم اور قبول ہے.
মানে যে ওই রাত্রে সবারই চেষ্টা ছিল যে আমি সকালে আগে কাবা শরীফের পাশে যাব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এটাই সিদ্ধান্ত ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের এটাই ফয়সালা ছিল যে সকালে যে সময় নাকি তারা আসছে, সবাই পরে আসছে, কিন্তু সবাই এসে যে সময় নাকি তাকাচ্ছেন সে সময় দেখেন যে কাবা শরীফের পাশে যিনি আছেন তিনি হচ্ছেন সবার নিকটে প্রিয়, যিনি হচ্ছেন সত্যবাদী এবং আমানতদার। সবাই এক বাক্যে রসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততার উপরে আর রসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতদারির উপরে তারা সবাই এক বাক্যে কথা বলল যে হ্যাঁ, ইনি আমাদের নিকটে সত্যবাদী, ইনি আমাদের নিকটে আমানতদার, উনি যে সিদ্ধান্ত দিবেন এইটি আমরা মেনে নিব। আর ইয়ে ওই ওয়াক্তে জব জনাবে আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদ 24-25 সাল কে জওয়ান হে আর আবি নবুয়ত কে এলান ও ইজহার মে তকরিবান 15 সাল সে যায়েদ কা জামানা বাকি হে, আবি আপ নবী ও রাসূল নেই বানায়ে গয়ে, ভবিষ্যতে হনে ওয়ালা সেই নবী এখনো পর্যন্ত নবুয়াত পাওয়ার 15 বছর বাকি রয়ে গেছে, এখনো নবুয়াতের ঘোষণা হয় নাই, আরো 15 বছর পরে আল্লাহর পক্ষ থেকে নবুয়াতের রেসালাতের ঘোষণা হবে, আর এই 25 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন উনার উপরে পুরো মক্কাবাসীর সমস্ত বিভেদ আর সমস্ত গন্ডগোলকে উনাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করতেছেন। جب سارے مکے والوں نے جناب آقا صلی اللہ علیہ وسلم کو اپنا رہبر مان لیا، اپنا فیصل مان لیا، اپنا بڑا مان لیا، آپ اس پتھر کو اس جگہ سے اٹھاتے اور لا کر کے دیوار میں لگاتے اور آپ سارے سردار مکے والوں کے سردار اور سارے مکے والوں کے بڑے ہو جاتے اور یہ اعزاز سارے مکے والوں کا اعزاز ہو جاتا، آپ کے اس فیصلے کو سارے قبول فرما لیتے۔ لیکن میرے بھائیوں اس وقت میں ہمارے نبی نے کیا کیا یہ سمجھنے کی بات ہے۔ বলেন যে চিন্তার বিষয়, এ জায়গায় একটু বুঝার বিষয়, সমস্ত মক্কাবাসী রসুলের আমানতদারির উপরে সততার উপরে একমত হয়ে তারা কিন্তু রসুলকে এরকমভাবে একটা অবস্থান দিয়েছেন, সম্মানের স্থান দিয়েছেন, আর রসুলের কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা চিন্তা করতে পারতেন যে আমাকে যেহেতু সর্বসম্মতিক্রমে এই অধিকার দেওয়া হয়েছে তাহলে আমি এই ইজ্জতের কাজটা করে আমি তাদের ভিতরে ইজ্জত করা হয়ে যায়, আমি হাজার পাথরকে নিজে হাতে করে এই জায়গায় তুলে রেখে দিই তাহলে তো আর কোনো গণ্ডগোল হচ্ছে না, যেহেতু তারা আমার উপরে দায়িত্ব দিয়েছে আমি যা করবো যা বলবো সেটাই তারা মানবে। কিন্তু চিন্তার বিষয় যে রসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমটা করেন নাই, বরং রসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় এই ইজ্জত পাওয়ার মতন সুযোগ থাকার পরও এই সুযোগকে এইভাবে ব্যবহার না করে রসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন এটাই হচ্ছে হলো বুঝার বিষয়। জনাবে আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে এক চাদর বিছাই اور وہ پتھر جہاں رکھا ہوا تھا اسے اٹھا کر کے چادر مبارک پہ رکھا۔ جناب رسول کریم صلی اللہ علیہ وسلم ایک چادر انلین একটা চাদর বিছাই দিলেন আর পাথরটা নিজে হাতে করে ওই জায়গা থেকে চাদরের উপরে রাখলেন। اور اس کے بعد مکے کے تمام قبائل اور تمام قبائل کے سرداروں کو آواز دی এবং এরপর রসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সমস্ত গোত্রের নাম নিয়ে নিয়ে তাদেরকে ডাকলেন, সবাইকে আওয়াজ দিয়ে সবাইকে সামনে আনলেন। আর যখন সারে সরদার উস চাদর কে আসপাস আগে তো উন সবসে কাহা কি ইস চাদর কো পকড়ো আর ইসে উঠাও, যে সময় সমস্ত গোত্রের সর্দারগণ সবাই যে সময় চাদরের চতুর্দিকে চলে আসলেন সে সময় রসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাদেরকে সম্বোধন করে বললেন যে এখন আপনারা সবাই চারোদিক দিয়ে আপনারা সব কওমের সর্দাররা আপনারা নিজ নিজ দিক দিয়ে আপনারা চাদর ধরেন। আর সবনে মিলকে উস চাদর কো উঠায়া আর লে করকে বেতুল্লাহ কি দিবার তক আয়ে, আর সবাই মিলে এরকমভাবে এই চাদরকে উঠায়ে হাজরা সাদ পাথর যে জায়গায় রাখা হয়েছে দেওয়ালের নিকটে চলে আসলেন। মেরে ভাই ও বুজুর্গ আজিজ ও দোস্ত, এক রাস্তা ইয়ে থা কি আল্লাহ কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ে এজাজ আপনে নাম করতে আর আপ সবকে বড়ে থে লিহাজা সবকা এজাজ হো জাতা। যে একটা রাস্তা ছিল যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই কাজটা করতেন, যেহেতু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা সবাই বড় মানছিল তো রসুল বড়ই ছিলেন বড়ই হয়ে যেতেন। আল্লাহ কে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগর ইয়ে কাম আপনে হাতো করতে তো ইয়ে সবকা এজাজ হো জাতা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজে হাতে সব কাজ করতেন এইটাও সবার জন্য ইজ্জতের বিষয় হয়ে যেত। সবনে হুজুর কো আপনা বড়া মুসলিম মানা থা
কারণ হচ্ছে তারা সবাই কিন্তু সর্বসম্মতিক্রমে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় সম্মানী হিসেবে তারা সবাই নির্ধারণ করেছিল। লেকিন জনাবে আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে উস এজাজ কো তনহা আপনে নাম নেই কিয়া বলকি সারে কবাইল কে সরদারো কো উস ইজ্জত মে শামিল কিয়া। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এককভাবে এই কাজটা করে শুধু একাই সম্মানী হওয়ার জন্য চিন্তা করেন নাই, বরং সমস্ত কবিলা সর্দারদেরকে সম্মানিত করার জন্য সবাইকে এর ভিতরে অংশ নেওয়ার মতন ব্যবস্থা করে দিয়েছেন। এবং সবাইকে ইজ্জতের এরকম ভাবে এই সুযোগ দিয়ে সবাইকে বড় করে দিয়েছেন। আর সারে বড়কে ফির খুদ বড়ে হো গে ইসলিয়ে কি উন সবনে আপকো আপনা বড়া মানা থা। আর সমস্ত বড় রসুল তো ইনাদেরকে বড় বানাই দিলেন, আর ইনারা সবাই মিলে রসুলকে বড় বানাই দিলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে তো ইনাদেরকে দিয়ে আরো বেশি বড় বানাই দিলেন। আল্লাহ হম সবকো সমঝনে কি তৌফিক আতা ফরমায়ে। মেরে ভাই ও বুজুর্গো আজিজ ও দোস্তো, আহলে মক্কা নে জনাবে আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সারি জিন্দেগি দেখি বলেন যে মহতরম ভাইদের সবুজ আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত মক্কাবাসীর উপরে সম্মানিত করে দিয়েছিলেন। লেকিন জব 40 সাল কে বাদ আপনি উনি মক্কে বালো সে কহা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তো ফির উসকে বাদ কিয়া হুয়া? কিন্তু 40 বছর অতিক্রম হওয়ার পরে 40 বছর পর্যন্ত উনি সবার নিকটে গ্রহণযোগ্য, সবার নিকটে সম্মানী, কিন্তু যে সময় 40 বছর পূরণ হয়ে গেছে নবুয়তের দায়িত্ব পালন করার জন্য, যে সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দাওয়াতের শব্দ ব্যবহার করলেন, এই লোক সকল বলো আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, তারপরে কি হলো? হুজুর কা সগা চাচা আবু লাহাব জব উসনে আপকি পয়দাইশ কি খবর সুনি তো আপনি বাজু কো উসনে আজাদ কর দিয়া থা। রাসূলের চাচাতো চাচা আবু লাহাব, যিনি রসুলের জন্মের খবর শুনে নিজের যে বাদি ছিল সেই বাদিকে সে মুক্ত করে দিয়েছিল। জনাবে আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পয়দাইশ পর উসনে দাওয়াতে আম কি থি? রসুলের কাইম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে সে সমস্ত মক্কাবাসীকে উমমিভাবে দাওয়াত করে খানা খেয়ে শেখাওয়াইছিল। ইতনা হুজুর কো চাহনে ওয়ালা, এত বেশি শৈশব কাল থেকে রসুলের কাইম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাহনে ওয়ালা, এরকম মহব্বত করনে ওয়ালা ছিলেন। আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দো বচ্চিয়া ছোটি ছোটি হ্যায় আবি শাদি কে লায়ক নাই হ্যায়, লেকিন উস বচপন মে হি আবু লাহাব নে উন দোনো বচ্চিয়ো কো আপনে দোনো দো বেটো কে নিকাহ মে লিয়া থা। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই মেয়ে, যাদের এখনো বিবাহর বয়স হয়েছিল না, আরবের রীতি ছিল, নিয়ম ছিল, বিবাহর বয়সের আগে তাদেরকে বিবাহ দিয়ে দিত, বন্ধন করে ফেলত, কিন্তু এরকম ভাবে ওই দুই মেয়েকে সে এরকম ভাবে রসুলের দুই মেয়েকে তার ছেলেদের সঙ্গে বিবাহ বন্ধন করে ফেলছিল। হুজুর সে এসি মহব্বত করনে ওয়ালা হু চাচা জব জনাবে আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে কাহা ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তো সবসে পহলি গালি উসি নে দি। ওই চাচা যে রসুলকে এত বেশি শৈশবকাল থেকে মহব্বত করত, কিন্তু যে সময় রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দাওয়াতের কথা, দাওয়াতের কলমা পেশ করলেন, তো সর্বপ্রথম রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই চাচাই, ওই চাচাতো চাচা আবু লাহাব সেই রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে। তাব্বাল্লাকা আলিহাদা জামাআতানা, তাব্বাল্লাকা আলিহাদা দাওয়াতানা, তোমার খারাপই হোক তুমি কি আমাদেরকে এই জন্য একত্রিত করছো? আল্লাহ জাল্লা শানুহু নে উস গালি কা জবাব কুরআন মে দিয়া, তাব্বত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আর কিয়ামত তক ইস সূরত কি তিলাওয়াত হতি রহেগি, আর উস গালি কা কে জবাব কি তিলাওয়াত হতি রহেগি। ওই গালির প্রতি উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন গালি দিয়ে তাব্বত ইয়াদা আবি লাহাব ওয়া তাব এই সূরা অবতীর্ণ করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে তার মুখে তার মাতৃভাষায় গালি দিয়েছে, আর আল্লাহ তার প্রতি উত্তর দিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোরআনে এই গালির এই সূরা এরকম ভাবে তেলাওয়াত করা হবে। আল্লাহ হম সবকো সমঝনে কি তৌফিক আতা ফরমায়ে। মেরে ভাই ও বুজুর্গো আজিজ ও দোস্তো, আল্লাহ পাক ইস সারি কায়নাত কা বানানে ওয়ালা, সারি ইনসানিয়ত কো বানানে ওয়ালা, ইস আল্লাহ নে ইস ইনসান কো দুনিয়া মে ভেজ করকে ইসে জো হে বেসাহারা নেই ছোড়া হে, আল্লাহ নে ইসকে লিয়ে নবুয়ত ও রিসালত কা সিলসিলা চলায়া, তাকি ইয়ে ইনসান আপনি আকল কে রাহো ভটক না জাবে, বলকি আল্লাহ কি হিদায়ত ও রহবরি মে ইয়ে ইনসান আপনি মঞ্জিল কো পৌঁছনে ওয়ালা হো যাবে।
বলেন যে আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন। মহতরাম ভাই বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায়, আমাদেরকে রাহবাদ ছাড়া দিশেহারা করে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য দুনিয়াতে পাঠান নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠায় পথ প্রদর্শক রাহবারি করার জন্য নবী ও রসুলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন, যেন মানুষের এই সীমাবদ্ধ চিন্তা চেতনা আর সীমাবদ্ধ যোগ্যতা নিয়ে মানুষ যেন ভ্রান্ত না হয়, ভুল পথে না চলে, এই ভুল ভ্রান্তির থেকে তারা যেন মুক্তি পেয়ে বেঁচে তারা যেন সঠিক রাস্তায় চলে গন্তব্য পৌঁছায় কামিয়াব হতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহম করে করম করে দয়া করে নবী রসুলদেরকে দুনিয়াতে পাঠাইছেন। ইসলিয়ে মেরে দোস্ত সব নিয়ত করেন কি ইনশাআল্লাহ হাম আল্লাহ কা ইয়াকিন সিখেঙ্গে। এই জন্য মহতরম ভাই বুজুর্গ, আমরা সবাই নিয়ত করি যে ইনশাআল্লাহ আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করা শিখব। আল্লাহ কা ইয়াকিন মেরে ভাইও হাম সবকো সিখনা হে আর উসকি মেহনত করনা হে। আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর উপরে আস্থা আস্থা করা আমাদের সবাইকে শিখতে হবে এবং আমাদেরকে সবাইকে ইয়াকিন ওয়ালা হতে হবে। শিখেগে সব ইনশাআল্লাহ। আল্লাহ হাম সবকো সমঝনে কি তৌফিক আতা ফরমায়ে। আল্লাহ জিল্লে শানু কা ফরমান হে আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক সবাইকে সঠিক বুঝ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন মানুষকে এই কথা ধারণা করেছে তারা এই কথা বলবে যে আল্লাহ আমাদের রব আর আমি তাদেরকে পরীক্ষার ভিতরে ফেলবো না, তাদের থেকে পরীক্ষা নিব না। হম সবকা দাওয়া আর হম সবকা ইরাদা ইয়ে কি হামে আল্লাহ কা ইয়াকিন সিখনা হে আর আল্লাহ কহ রাহা হে আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। ইনসান কহে আমান্না और फिर छोड़ दिया जाए, उस पर हालात ना आवे, उसे आजमाया ना जाए, ऐसा नहीं हो सकता है। বলেন যে আমাদের সবার দাবি যে আমরা আল্লাহ জাতের উপরে বিশ্বাস করব, আমরা আল্লাহকে চিনব। আর এদিকে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে যে মানুষ কি ধারণা রাখে নাকি যে তারা এই কথা বলবে যে আমাদের রব হচ্ছে আল্লাহ আর আমি তাদেরকে পরীক্ষা না করে ছেড়ে দিব না, বরং আমি তাদেরকে অবশ্যই পরীক্ষা নিব। মেরে ভাইও সারে আম্বিয়া ও রসুলকো আল্লাহ জিল্লা শানহু নে বড়ি বড়ি আজিয়তো সে গুজারা হে ইসলিয়ে কি ও আল্লাহ কি দাওয়াত মে করাতে থে। মহতরম ভাইয়া বুজুর্গ, সমস্ত নবী রসুলগণ কে আল্লাহ রাব্বুল আলামিন অনেক প্রতিকূলতা এবং অনেক প্রতিপক্ষতা এবং অনেক কষ্টের ভিতর দিয়ে অতিক্রম করায় নিয়েছেন, কারণ নবী রসুলগণ দিনের কাজ করার জন্য দুনিয়াতে আসতেন। আর হর জামানে কে আন্দর জব ভি লোগো নে আল্লাহ কে নবী ও রসুলো পর ঈমান কবুল কিয়া, আল্লাহ কে কলমে কো পড়া, তো আল্লাহ কি তরফ সে আজমাইশ আয়ে হে, ইমতিহানাত আয়ে। এবং সর্বযুগে যারা আল্লাহর রসুলের কথা মেনেছে, আল্লাহর রসুলের পথে চলেছে, তাদের উপরে ওই ধরনের প্রতিকূলতা আর প্রতিপক্ষতা আর বিপদাবাদ মুসিবত আসছে যা নবী ও রসুলদের উপরে আসতো। মেরে ভাইও কোই জামানা এসা নেই গুজরা হে জিস জামানে মে আল্লাহ কি তরফ সে হালাত আর আল্লাহ কি তরফ সে ইমতিহানাত আর আল্লাহ কি তরফ সে আজমাইশ না আয়ে। কোন যুগ এইভাবে অতিক্রম হয় নাই, অতিবাহিত হয় নাই, যে যুগের মানুষ আল্লাহ আল্লাহ রসুলের উপরে বিশ্বাস আনার কারণে তাদের উপরে প্রতিপক্ষতা আর প্রতিকূলতা আর আপাত বিপাত মুসিবত না আসছে। জনাব আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে জব মেহনত কি তো আপ পর আর আপকে সাথিও পর ক্যা ক্যা হালাত আয়ে, ক্যা ক্যা মুসিবত আয়ে, ক্যা ক্যা আজমাইশ আয়ে, মেরে ভাইও বার বার উসকা মুজাকারা কিয়া জাতা হে তাকি হামারে লিয়ে ভি জমনা আসান। বলে যে আল্লাহর রসুল যে সময় এসে মেহনত করা আরম্ভ করলেন এবং যিনারা রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত কবুল করে ইসলামের ছায়াতলে আসছিলেন, তিনাদের উপরে কি কি অবস্থা আসছে, কি কি প্রতিকূলতা আসছে, কি কি মুসিবত আর কষ্ট কেলেশ আসছে, এগুলো আমাদের বারবার মুজাকারার দরকার। এগুলো যদি নাকি আমরা মুজাকারার ভিতরে আনি তাহলে আমাদের দিলের ভিতরে এরকমভাবে স্থিতিশীলতা আসবে, আমাদের দিলের ভিতরে ইতমিনান আসবে যে আমরা তো ওই কাজ করতেছি আর আমাদের উপরে ওই অবস্থা আসতেছে যা রসুল যুগে সাহাবীদের উপরে অবস্থান আসলে তিনারা ধারণা করতেন, তিনারা মনে করতেন এটা তো মুনাফিক হওয়ার লক্ষণ মনে হচ্ছে। হালাত কা হোনা ঈমান কি নিশানি হে, হালাত কা না হোনা নিফাক কি নিশানি, যে হালাত না হওয়া এটা হচ্ছে হলো হালাত হওয়া, এটা হচ্ছে হলো ইমানের লক্ষণ, আর হালাত না আসা এটা হচ্ছে হলো নিফাকের লক্ষণ। হালাত মিছল না
شان محبوبیت ہے اللہ کے محبوبین ہمیشہ حالات میں رہے اور حالات میں چلتے رہے اور حالات میں اللہ انہیں چلاتا رہا میرے بھائیوں یہ تو شان محبوبیت ہے বলেন যে বিভিন্ন প্রতিকূলতার ভিতরে চলতে থাকা এটি তো আল্লাহর প্রিয় হওয়ার লক্ষণ। বিভিন্ন প্রতিকূলতা প্রতিপক্ষতা বাধা বিপত্তির ভিতরে চলতে থাকা এটা ছিল শানে মাহবুবিয়াত, অর্থাৎ আল্লাহ যে তাকে মহব্বত করতেছে এরই লক্ষণ, এরই প্রমাণ, এরই পরিচয়। আপ সোচো তো সেই 13 সাল মক্কে কেসে কেসে হালাত আয়। আপনারা চিন্তা করেন তো দেখি একটু যে 13 বছর মক্কাতে কি কি অবস্থা আসছে, কি কি পরিপক্কতা আসছে। চন্দ মুঠি পর মুসলমান হে, চন্দ মুঠি পর মুসলমান হে যে 4-5 সাল মে তৈয়ার হুয়ে হে আর জনাব আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন চন্দ মর্দো আর ঔরতো কো কা ভেজ রহে হে, হাবশা ভেজ রহে হে। বলেন যে মক্কাতে এরকম ভাবে কয়েক বছর মেহনত করার মাধ্যমে হাতে গোনা কয়েকজন পুরুষ এবং মহিলা যারা মক্কাতে এরকম ভাবে ইসলাম কবুল করেছেন তাদের উপরে কত ধরনের নির্যাতন চলতেছে, আর ওই কয়েকজন হাতে গোনা এরকম পুরুষ এবং মহিলা তাদেরকে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশকিল করে তাদেরকে আবিসিনিয়াতে পাঠাচ্ছেন। কিতনে মুসলমান থে বাতাও ভাই, কতজন মুসলমান ছিল ভাই বলেন তো দেখি। চন্দ গিনে চুনে মুসলমান, কয়েকজন হাতে গোনা মুসলমান। আর দূসরি হিজরত মে দুবারা ফির যে উনকো হাবশা ভেজা, যে প্রথমবার ওনাদেরকে একবার হাবশায় পাঠাইছেন কিছু ফিরে চলে আসছে, তারপরে তাদেরকে সহ আরো কিছুদেরকে এরকম আবার দ্বিতীয়বার হাবশায় পাঠাচ্ছেন, দুইবার হাবশা হিজরত হচ্ছে। মেরে ভাইও হমনে বহুত সুনা হ্যায় হাবশা কি হিজরত, হাবশা কি হিজরত, লেকিন কবি গৌর কিয়া কি হাবশা কি হিজরত কা তরজমা কিয়া হ্যায়। যে আমরা বারবার শুনেছি হাবশার হিজরত, বারবার শুনেছি হাবশার হিজরত, কিন্তু আমরা কি কখনো চিন্তা করে দেখছি যে হাবশার হিজরতটা কি? হাবশা কি হিজরত কে মানা কে হ্যায় কবি গৌর কিয়া হ্যায়, হাবশার হিজরতের অর্থ কি এটা কি কখনো আমরা চিন্তা করে দেখছি? হাবশা কহাঁ হ্যায় আর মক্কা কহাঁ হ্যায়, হাবশা কোথায় আর মক্কা কোথায়, দোনো কে দরমিয়ান মে ফাসলা কিতনা হ্যায়, দোনো দেশের দোনো এলাকার ভিতরে দূরত্ব কত? মক্কা আরব কে অন্দর হ্যায় আর হাবশা কহাঁ হ্যায়, আফ্রিকা কে মুলকো মে। মক্কা হচ্ছে আরব দেশে আর হাবশা হচ্ছে আফ্রিকা মহাদেশে। মেরে ভাইও পতা লাগা না কি হাবশা আর মক্কা কে দরমিয়ান মে কিতনা ফাসলা হ্যায়। যে আপনারা হিসেব কিতাব করে দেখেন, খবর নিয়ে দেখেন মক্কা এবং হাবশার ভিতরে দূরত্ব কত? আমার এক সাথি এক মর্তবা এই সওয়াল মানে কিয়া তো উনহোনে সার্চ করকে হমে বতায়া গুগল পে, এক রাস্তা ইস জমানে কে অন্দর 5000 কিলোমিটার কা হ্যায় আর দূসরা রাস্তা ইস জমানে মে 7000 কিলোমিটার কা হ্যায়। যে আমি এই প্রশ্ন যে সময় করলাম তো আমার এক খুব ঘনিষ্ঠ বন্ধু সে গুগল চার্জ দিয়ে সে এরকম ভাবে বললো যে এক রাস্তা আছে 5000 কিলোমিটার আর এক রাস্তা আছে 7000 কিলোমিটার। উস জমানে কে রাস্তে কে থে আর উস জমানে কি সওয়ারিয়া কে থি আর উস জমানে মে কেসে মক্কা সে হাবশা ও লোক গয়ে থে। মেরে ভাইও ও জানে জিনকে উপর গুজরি হে, হাম তো বস তাজকিরা সুনতে হে। বলেন যে ওই যুগে যোগাযোগ ব্যবস্থা কি ছিল, রাস্তা কেমন ছিল, যোগাযোগ ব্যবস্থা যানবাহন কি ছিল, আজ তো আমরা শুনি আর আলোচনা করি, কিন্তু যারা ওই যুগে ওই রাস্তা অতিক্রম করেছে ওই রাস্তা দিয়ে গেছে তারাই জানে যে তাদের উপরে কি কি অবস্থা, কি কি প্রতিকূলতা আর কি কি কষ্ট তাদের উপরে আসছিল। মেরে ভাই বুজুর্গ আজিজ দোস্ত, আজ ট্রেন হে প্লেন হে হাওয়াও মে উড়কে যাতে হে জমিনো কো চিরতে হুয়ে যাতে হে, উস জমানে কে অন্দর মেরে ভাইও উন গরীব মুসলমানো কে পাস ঊঁট আর ঘোড়ে ভি নহীঁ থে কি জিনকে পুষ্ট মে সবার হোকে চলে যাতে, ও তো পেদল চলনে ওয়ালে লোক থে জো ঘরো সে চোরি সে নিকলে থে, ছুপকে নিকলে থে আর ঘরো সে মজলুমানা নিকালে গয়ে থে। মেরে ভাইও ও তো ছুপ ছুপা করকে হাবশা পৌঁছে থে আর ফির উসকে বাদ জুলম কি ইন্তিহা ইয়ে হে কি ওয়াহাঁ উনকো হাবশা তক লেনে কে লিয়ে গয়ে থে। বলেন যে মহতরাম মহাদেশ বুজুর্গ, বর্তমান যুগে তো ট্রেন আছে, প্লেন আছে আর এরকম বিভিন্ন যানবাহন আছে, জমিনের বুক চিত্রে চিত্রে আকাশের বুক চিত্রে চিত্রে দ্রুত গতিতে যানবাহনগুলো তার গন্তব্যে পৌঁছায় যায়, কিন্তু ওই যুগে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমানদের যুগে এরকম ধরনের কোনো দ্রুত যানবাহন বহন ছিল না। সে সময় তো ছিল ঘোড়া গাদা উট, কিন্তু এই সমস্ত গরিব মুসলমান নির্যাতিত মুসলমান যাদেরকে শ্বাসরুদ্ধ করতেছিল মক্কাতে, তাদের দিনের কাজে বাধা সৃষ্টি করতেছিল, তারা আত্মগোপন করে গোপনে গোপনে ঘর
থেকে বেরোয়েছে, আর এইভাবে তারা পায়ে হেঁটে চলে তারা হাফসা পর্যন্ত গেছে। এরপরে আরো অত্যাচার এবং জুলুম হচ্ছে। এই এরা এদের প্রতিনিধি দল পাঠাইছে, এদেরকে এরকম মিথ্যা কথা বলে ধোকা দিয়ে, বাদশাকে ধোকা দিয়ে এদেরকে ফিরে আনার জন্য আরেক দল তাদের পিছনে পিছনে যেয়ে পৌঁছায় গেছে। মেরে ভাইও, কোন সি এসি মুসিবত নেই হ্যাঁ যে সাহাবা পর মক্কে ও মদিনে মে নেই ডালি। বলেন যে মহতরাম ভাই দৃষ্ট বুজুর্গ, কোন মুসিবত, কোন বিপদ ছিল না যা সাহাবিদেরকে মক্কাতে বরদাস্ত করতে না হয়েছে? 13 সাল তক মক্কে কে মজালিম সহনে কে বাদ জব ঘর ছোড় করকে আর কারোবার ধান্দা ইলাকা বাল বচ্চে সব ছোড় ছাল করকে ইয়ে মদিনে আয়ে হ্যাঁ, 1 সাল ভি নেই গুজরা, সুকুন কে সাথ মদিনে মে বেঠ কে গুজার লেতে। ওয়াহাঁ পর বদর পেশ আয়া হ্যায়, ফির উহুদ পেশ আয়া হ্যায়, ফির জো হ্যায় কোই থোড়ি মুদ্দত নেই গুজরতি হ্যায় জিসমে কোই না কোই মার কা সামনে নেই আতা হ্যায়। মানে 13 সাল নির্যাতন বরদাস্ত করে যে সময় সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন 13 বছর এরকম ভাবে কষ্ট করে বরদাস্ত করে মদিনায় গেছেন, 1 বছরও নীরবে নীরবতায় এরকম ভাবে ওনারা কাজ করার সুযোগ পান নাই। এরপরেই বদরের ঘটনা ঘটতেছে, তারপরে উহুদের ঘটনা ঘটতেছে, একের পর এক ঘটনা ঘটতেছে, সাহাবিরা মদিনাতে যেও তারা শান্তিতে দিনের কাজ করার সুযোগ পায় নাই। এক মর্তবা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সওয়াল কিয়া, আপকি জিন্দেগি কা সবসে মশক্কত বালা দিন কোন সা হ্যায়? একবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন যে আপনার জীবনে সবথেকে কষ্টের অবস্থা, কষ্টের ঘটনা কি, কোন জায়গায় এই ঘটনা ঘটছে, সবথেকে কষ্টময় ঘটনাটা কি? আগর এই সওয়াল আপসে কিয়া যায় তো আপ কিয়া জবাব দেন? এই প্রশ্ন যদি নাকি আমাদের কাছে করা হয় তাহলে আমরা কি বলবো, কি উত্তর দিব? আল্লাহ হম সবকো সমঝনে কি তৌফিক আতা ফরমায়ে। মেরে ভাইও, সিরত পর নজর রাখনে ওয়ালে লোক इस सवाल के जवाब में न जाने क्या क्या जवाब देंगे, लेकिन आका का जवाब क्या है वो सुनने की बात है। মানে আল্লাহ রাসূলের আমি আমাদেরকে সঠিক বুঝদান করেন, যারা ইতিহাস পড়নে ওয়ালা তারা হয়তো বিভিন্ন জবাব দিবে, কিন্তু রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কষ্টের কথার বর্ণনা রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন? জনাবে আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সওয়াল হ্যায়, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নে সওয়াল কিয়া হ্যায় কি আপকি জিন্দেগি কা সবসে সখত দিন কোন সা হ্যায়, সবসে মশক্কত কা দিন কোন সা হ্যায়, আর আল্লাহ কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে ইস সওয়াল কে জবাব মে এক বাকিয়া সুনাইয়া হ্যায়। মানে যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যে জীবনের সবথেকে কষ্ট আর সবথেকে বেশি কষ্টের ঘটনাটা কি, আর এই জায়গায় রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উত্তর দিতেছিলেন, একটা ঘটনা বলেছেন তার মাধ্যমে উত্তর দিয়েছেন। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে ফরমায়া কি মক্কে মে এক মর্তবা এক কবিলে কে পাস আল্লাহ কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরীফ লে গয়ে और उस कबीले के लोगों को जमा करके उनसे बात की। একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে এক গোত্রের নিকটে গেলেন, গোত্রের লোকদেরকে একত্রিত করে ওই জায়গায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দাওয়াত দিলেন, কথা বললেন। হজ কে জামানে মে জব সারা আরব মক্কে মে আতা থা আর ওয়াহাঁ মিনা মুজদালফা কে ময়দানো মে আরাফাত কে ময়দানো মে খেমে লাগা করকে ওয়াহাঁ ঠেরা করতা থা হজ কে লিয়ে, উস জামানে মে জনাবে আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক খেমে মে জাতে থে, এক এক কবিলে মে জাতে থে আর যা করকে উনি ঈমান কি দাওয়াত দিয়া করতে থে। হজের সিজনে সমস্ত আরব বিশ্বের লোকেরা, সমস্ত এলাকা থেকে লোকজন মক্কাতে এসে তারা তাঁবু গাড়ত, আর তাঁবুতে থেকে থেকে হজের কাজগুলো তারা পূরণ করত, তাদের ওই সময় যে কাজগুলো করত তারা এগুলো পূরণ করত। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুযোগে এরকম এক একটা কওমের নিকটে এক একটা তাঁবুর ভিতরে যেয়ে যেয়ে সে জায়গায় তাদেরকে দিনের দাওয়াত দিতেন, দিনের বোঝ দেওয়ার জন্য চেষ্টা করতেন। উস জামানে কে আন্দর এক কবিলে কে পাশ হুজুর তশরীফ লে গয়ে আর উস কবিলে সে বাত কি, সারা কবিলা হুজুর কি বাত সে বহুত মুতাসির হুয়া।
ওই সময় একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক তাবুতে গেলেন, এক গোত্রের নিকটে গেলেন, তাদেরকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন এবং তারা সবাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে তারা মুগ্ধ হলো, আকৃষ্ট হলো। ও লোক কহনে লগে কি হামারে সরদার ইস ওয়াক্ত নাই হ্যায়, হামারা সরদার আ জায়ে তো হাম মশওয়ারা করেঙ্গে, আগর হামারে সরদার কি রায় হো গই তো হাম লোগ ঈমান কবুল কর লেঙ্গে। তারা বলতেছিল যে আমরা তো জনসাধারণ, আমাদের যে লিডার সর্দার আছে উনি এখন এই জায়গায় নাই, উনি বাইরে আছেন, আমরা তো আপনার কথা শুনে আশ্বস্ত হয়েছি, তবে আমরা যেহেতু সর্দারকে মানি, সর্দার এসে তাকে আমরা শোনাবো, সে যদি নাকি এই কথা সমর্থন করে তাহলে আমরা আপনাকে সাথ দিব। জনাবে আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবি ইয়ে গুফতগু করেই রহেতে ইতনে মে ও সরদার আ গয়া। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সঙ্গে কথা বলতেছিলেন তাবুর ভিতরে, আর এই অবস্থায় ওই সর্দারও চলে আসলেন। আর ওই সর্দার নে হুজুর কো দেখতে হি গালিয়া দেনি শুরু করল। ওই সর্দার রাসূল কে দেখার সঙ্গে সঙ্গে গালি দেওয়া শুরু করলো, হুজুর কো গালিয়া দি বুরা ভালা কাহা আর কাহা কি ফোরন তুমি হাতে চলে যা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে গালি দিল, অত্যন্ত খারাপ বললো, আর তারপরে বললো যে এখনি তুমি এই এলাকা থেকে চলে যাবে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি উটনি পর সওয়ার হুয়ে জানে লগে তো উস বদবخت নে নেজা ফেক করকে উটনি কো মারা আর উটনি বিদক কে ভাগি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের উপরে উঠে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা হলেন, চলে আসার জন্য রওনা হলেন, আর এই অবস্থায় ওই কমবখত সে তার এরকম ভাবে নেজা সে বর্ষা মারল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে শরীরে, আর ওই বর্ষার আঘাতে উট লাফ দেওয়া শুরু করলো, আর লাফ দেওয়ার কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে গেলেন। জনাবে আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটনি কে উপর সে লুড়ক করকে নিচে আ গেলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পিঠ থেকে পড়ে গেলেন। জিন্দগি কা সবসে সখত দিন ক্যা হে, সবসে মশক্কত কা দিন ক্যা হে, আর জবাব নেই কি বাকিয়া শুনায়া হে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পুরস্কার ছিল যে আপনার জীবনে সবচেয়ে কষ্টের দিন, কষ্টের ঘটনা কোন দিন, কোন সময়, কোন জায়গায়, তাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পুরো হিস্ট্রি বললেন, আর এই ঘটনাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সব থেকে বেশি কষ্টের ঘটনা বলেছেন। হুজুর কি জিন্দগি কে কোন সে দিন কো আসান দিন কহ দিয়া যায়, আর কোন সে ওয়াকিয়ে কো আসান ওয়াকিয়া কহ দিয়া যায়, আর কোন সে হাল কো আসান হাল কহ দিয়া যায়। মেরে ভাইও, মেরে ভাইও, নবী বননে কে বাদ জনাবে আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সারি জিন্দগি মশক্কত কি ইমতিহান। বলেন যে নবীর নবুয়তের মেহনত আরম্ভ করার পর থেকে নিয়ে কোন দিনকে আমরা কষ্টমুক্ত এবং শান্তির দিন বলতে পারি, কোন দিনকে আমরা কম কষ্টের কথা বলতে পারি, বরং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পর থেকে নিয়ে যে কষ্ট শুরু হয়েছে প্রতিদিন নূতন নূতন কষ্টের দিন, নূতন নূতন কষ্টের সময়। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে তো পহলেই দিন ফরমা দিয়া থা লা রাহাত লি বাদ আল ইয়াউম, আজ কে বাদ নবী বনে কে বাদ কোই দিন আরাম ও রাহাত কা দিন নেই। নবুয়তের দায়িত্ব আসার পরেই তো উনি বলে দিয়েছিলেন যে আজকের দিনের পরে আর আমার কোনো শান্তি নাই, আমার জন্য আর কোনো শান্তি নাই। আর যখন জনাবে আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস দুনিয়া সে তশরীফ লে যা রহে থে, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোই, তো উস ওয়াক্ত হুজুর নে ফরমায়া থা লা কারাব আলা আবীকি বাদ আল ইয়াউম, আজ কে বাদ তোমারে বাপ কে লিয়ে কোই তাকলিফ কা দিন নেই। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কান্দছিলেন, সেই সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যে ফাতিমা তোমার বাপের উপরে যে কষ্ট অতিবাহিত হয়েছে আজকের দিনের পরে তোমার বাপের উপরে আর কোনো কষ্ট আসবে না। সারি জিন্দেগি জনাবে আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তরফ করতে গুজরি, সমস্ত জিন্দেগি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কাজের জন্য এরকম ভাবে কষ্ট পেতে পেতে অতিবাহিত করেছেন। আর এই হাল জনাবে আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মানতে ভালো কথা, আর এই অবস্থা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ইতাআত করত, অনুসরণ অনুকরণ করত, তাদেরও একই অবস্থা ছিল। খুদ জনাবে আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভি আপনি জিন্দেগি কো লাগা রহে থে, আপনি জান ও মাল কো লাগা রহে থে, আপনা সব কুছ আল্লাহ কে দীন পর লাগা রহে থে, আর আপ কে সারে নাম লেনে ওয়ালে জনাবে আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সাথ আপনি জান মাল আপনা সব কুছ লাগা রহে থে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সর্বস্ব জানমাল সময় দিনের কাজের জন্য লাগাচ্ছিলেন, ব্যবহার করতেছিলেন, আর রাসূলের ইতাআত করনেওয়ালা, রাসূলকে মাননেওয়ালা তারাও তাদের জানমাল সময় সব কিছু দিনের কাজের জন্য ব্যবহার করতেছিলেন।
इसलिए मेरे भाइयों नियते करो कि हर हाल में काम पर जमना है। এই জন্য মহতরম ভাইয়াদের সুযোগ আমরা সবাই নিয়াত করি সর্বাবস্থায় কাজের উপরে জমব ইনশাআল্লাহ। আর ইয়ে তয় করো কি হাম আপনি জবান পে কিসি হাল কা কোই তাসকিরা নেই করে। এবং এই যে আমরা সিদ্ধান্ত নি যে আমরা আমাদের মুখে আমরা কোনো অবস্থার আলোচনা আনব না। মুঝে বহুত আফসোস হতা হে জব সাথী আগে ব্যাঠতে হে আর কহতে হে কি এসা হাল এসা হাল এসা হাল। বহুত গম হতা হে মেরে ভাইও কিস হাল কি বাত করতে হো उस हाल की बात करते हो जो हमारे तुम्हारे ऊपर है। जरा याद तो करो उस हाल को जो जनाब आका सल्लल्लाहु अलैहि वसल्लम पर और आप सल्लल्लाहु अलैहि वसल्लम के गुलामों पर है। बोलें जी हमारे खूब अफसोस लगे आक्षेप लगे দুঃখ লাগে ওই সময় যে সময় সাথীরে এসে এই ছোটখাটো অবস্থার বর্ণনা দিতে থাকে আর বলতে দিতে ভাই আমাদের এই সমস্ত অবস্থার কি বা গুরুত্ব বা মহত্ব আছে যে জায়গায় রসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাহাবীদের সঙ্গে এতে কত কঠিন কঠিন অবস্থা আসছে। মে আল্লাহ কি কসম খা কে কহতা হু আজ জিসকো মুসিবত কহা যা রাহা হে ও মুসিবত নেই হে মুসিবত ইয়ে হে কি মুসিবত মুসিবত চিল্লায়া যা রাহা হে। বলেন যে মহতরম মহাদেশ বুজুর্গ আমি কসম খেয়ে বলতে পারি আজকে যে কথাকে মুসিবত বলা হচ্ছে মুসিবত বলা হচ্ছে এগুলো খোদার কসম কোন মুসিবত বলার মতন মুসিবত না। মুসিবত এই যে মুসিবত মুসিবত বলে আওয়াজ লাগানো হচ্ছে মুসিবত মুসিবত বলে আওয়াজ লাগানো হচ্ছে এটাই হচ্ছে বড় মুসিবত। মুসিবত ইয়ে হে কি হাম মুসিবত চিল্লানে মে লাগ গে। মুসিবত এই যে আমরা মুসিবতের কথা বলে চিল্লানোর ভিতরে লেগে গেছি। नुकसान की बात यह है कि काम करने वाला साथी अल्लाह अल्लाह बोलने के बजाय अल्लाह की अजमत बोलने के बजाय अल्लाह की बड़ाई बोलने के बजाय अल्लाह की तरफ अल्लाह के बंदों को बुलाने के बजाय दुनिया की बातों के अंदर और इधर उधर के तस्करों में लग जाए। বলেন যে মুসিবত এটি যে কাজ করনে ওয়ালারা তারা কি আল্লাহর বড়ত্বের কথা বলবে মহত্বের কথা বলবে দিনের কুরবানির কথা বলবে ত্যাগশিকার কথা বলবে আল্লাহর নাম নিবে সেগুলো না করে তারা বিভিন্ন আজেবাজে কথাবার্তারা আজেবাজে সামান্য ছোটখাটো অবস্থা সেগুলো আলোচনার ভিতরে পড়ে সময় নষ্ট করতেছে। মেরে ভাইও আজ জিসকো তুম হাল কহতে হো আজ জিসকো জিসকো তুম মুসিবত কহতে হো ও আল্লাহ কা ইতনা বড়া ইনআম হে কি ইন হালাত মে আল্লাহ নে হর এতবার সে কাম কো তরক্কি আতা ফরমাই। বলেন যে মহতরম ভাইদের বুজুর্গ আপনারা যে সমস্ত অবস্থাকে আর যে সমস্ত অবস্থাকে মুসিবত বলতেছেন খোদার কসম দিয়ে বলতেছি এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বহুত বড় পুরস্কার আল্লাহর পক্ষ থেকে বহুত বড় উন্নতি কারণ এই অবস্থার ভিতর দিয়ে আল্লাহ রাব্বুল আমিন কাজকে উপরের দিকে নিচ্ছেন কাজকে আরো শক্তিশালী করতেছেন। আল্লাহ কা ফজল ও ইহসান হে আল্লাহ কে ঘরো কি আবাদিয়া বড়ি হে আল্লাহ কা ফজল ও ইহসান হে আল্লাহ কে রাস্তো কা খুরুজ বড়া হে আর হর তরহ সে আওয়াম আর উলামা কা রুজু বড়া হে। যে আল্লাহর অশেষ দয়া অনুগ্রহ আমাদের উপরে যে আল্লাহর ঘরের আবাদি বাড়ছে আল্লাহর অশেষ দয়া অনুগ্রহ আমাদের উপরে আল্লাহর রাস্তার খুরুজ সর্বস্তরের মানুষের আওয়ামরা এবং উলামা ইকরামরা তারা সবাই আল্লাহর রাস্তায় বাইর হচ্ছে আগের তুলনায় অনেক বেশি খুরুজ এবং উলামা ইকরাম এবং আওয়ামদের খুরুজ আল্লাহর রাস্তায় বাড়তেছে। চন্দ মহিনে পেহলে কি বাত হে মে নিজামুদ্দিন মে আপনে কমরে পে বেঠা হুয়া থা কয়েক মাস আগের ঘটনা নিজামুদ্দিনে আমি আমার কামরায় বসেছিলাম চন্দ উলামা উস ওয়াক্ত হামারে পাশ বেঠে হুয়ে থে কয়েকজন উলামা ইকরাম আমার সামনে বসেছিলেন আর হামারে ইস দেশ কে উলামা ভি থে আমাদের এই দেশের বাংলাদেশেরও কিছু উলামা ইকরাম ছিলেন আর উস ওয়াক্ত তাসকিরা ইয়ে হোনে লাগা কি বহুত হালাত আর বহুত ইন্তিশার আর বহুত নুকসান। তো ওই সময় আলোচনার ভিতরে আসতেছিল যে অনেক বিশৃঙ্খলা অনেক অবস্থা অনেক অস্থিরতা। তো মেনে उनकी बात को और ज्यादा तफसील के साथ कह दिया कि हाँ बहुत इंतजार हो रहा है। वो उनके कथा सुने हम उनके कथा साय दिए और हमें बोल रहे हाँ असल अनेक किस हो लेकिन फिर उसके बाद मैंने मगर दूसरा पहलू भी है जो गौर करने की बात है। তারপরে আমি বললাম কথা উল্টে বললাম যে হ্যাঁ এই দিকটা তো ঠিকই আছে যে অনেক পরেশানি অনেক সমস্যা আসতেছে কিন্তু অন্য আরেকটা দিকও আছে। और फिर मैंने उनके सामने निजामुद्दीन की तफसीलात को बयान किया। এরপরে আমি নিজামুদ্দিনের বিভিন্ন অবস্থার বর্ণনা দেওয়া শুরু করলাম। হযরত জি মাওলানা ইনামুল হাসান সাহেব রাহমাতুল্লাহি আলাইহি কে জামানে মে হাম লোগ আতে থে দারুম সে বক লাগানে কে লিয়ে নিজামুদ্দিন হযরত জি ইনামুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি যুগে আমরা যে সময় দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করতাম ওই জায়গা থেকে সময় লাগানোর জন্য নিজামুদ্দিনে আসতাম।
اور حضرات سے بہت ہی محبت ملتی تھی, بہت ہی احترام ملتا تھا, ہر طرح سے بزرگوں کی محبت اور احترام ہم نے دیکھا اپنی آنکھوں سے. حضرت جی نواز حسن صاحب رحمۃ اللہ علیہ کے انیک آدر سوہاگ بھلوباسا محبت پیتام ہمرا ہم نے جو دیکھی اس زمانے کے اندر جو مسجد تھی وہ ایک مولیا صاحب رحمۃ اللہ علیہ کے زمانے کی چھوٹی سی مسجد تھی. আর ওই যুগে যে মসজিদ ছিল, যে মসজিদটি পুরাতন মসজিদ হিসেবে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির যুগ থেকে চলে আসতেছিল, শুধু অদ্ভুত মসজিদ ছিল. আর ও দু মঞ্জিলা মসজিদ থি, আর দুই তলা মসজিদ ছিল শুধুমাত্র. উসকে জানিবে জুনুব মে থোড়ি সি ইমারত থি, ও দক্ষিণ দিকে ছোট একটা বিল্ডিং ছিল. উসকে পিছে মতবখ আর মতবখ কে উপর মাদ্রাসা কি থোড়ি সি ইমারত থি, পিছনের দিকে খানার কামরা ছিল আর খানার কামরার উপরে ছোট একটা মাদ্রাসা ছিল. اور اس کے جانب شمال میں تھوڑی سی جگہ کے اندر بزرگوں کے مکانات تھے, اور اتر دیگے چھوٹے ایک الپٹو جگہ اوپر بزرگوں کے تھکار ویوستھا چل. اور اس کے علاوہ جانب مشرق میں جو حال ہے آپ حضرات نے جا کر کے دیکھا ہے, جہاں آج بیرون ملکوں کے مہمان کھانا کھاتے ہیں, وہ حال تھا اور اس حال کے اوپر ایک حال تھا. পূর্ব দিকে যে বিল্ডিং ওই সময় এখন যে নাকি আপনারা যে গেলে খানা খান থাকেন, ওই জায়গায় একটা হল রুম ছিল, তার উপর আরেকটা রুম ছিল. যাহা পর আজ আরবো কা ইস্তকবালিয়া, বাহার মুলকো কে মেহমানো কা ইস্তকবালিয়া হে, ও ওয়ালা হাল নিচে খানে কা হাল আর তেখানে মে এক হাল. যে জায়গায় বর্তমানে বিদেশি মেহমান আরব মেহমানদের ইস্তকবাল হয় সে জায়গায় একটা রুম ছিল, আর নিচে আরেকটা রুম, আর নিচে তাহাকান আন্ডারগ্রাউন্ড আর একটা রুম ছিল. আবি আলহামদুলিল্লাহ وہ دو حال کے اوپر دو حال اور لگ چکے ہیں. এখন তো ওই দুই রুমের উপরে, দুই হলের উপরে, দুই ফ্লোরের উপরে আরো দুইটা ফ্লোর তৈরি হয়েছে. جہاں আজ ہمارے বাংলাদেশ اور বর্মা کے مہمان رہتے ہیں وہ اس زمانے میں نہیں تھا. যে জায়গায় এখন আমাদের বাংলাদেশ এবং বর্মার ভাইরা থাকেন এই দুই ফ্লোর আগে ছিল না. اور اس کے نیچے جو انگلش مہمانوں کا قیام کے قیام کا اس وقت ہے اور امانت خانہ ہے وہ زمانے میں نہیں تھا. এবং এর নিচে ইংলিশ এবং মালয়েশিয়ার সেই এলাকার যে থাকার যে জায়গা ওইটা ওই সময় ছিল না. আর মসজিদ মানে আর্জ কর দিয়া কি থোড়ি সি আল্লাহ কা ফজল ও ইহসান হে, উস মসজিদ কে পিছে মতবখ কা জিতনা হিসসা থা জো মওজুদা হাল হে মসজিদ কা, উস মসজিদ কে দায়ে বায়ে আগে পিছে উপর নিচে সারে ছয় জানিব মে নই তামির হো চুকি. বলেন যে ওই সময় তো মসজিদও ছোট ছিল, কিন্তু এখন আলহামদুলিল্লাহ উত্তর দক্ষিণ পশ্চিম সব এলাকাতে চারোদিকে এরকম যে জায়গায় সামান্য ব্যবস্থা ছিল এরকমভাবে ছিল রুম ছিল, সে জায়গায় সব জায়গায় এখন প্রশস্ত জায়গা তৈরি করা হয়েছে. চারোদিকে সিমতে মানে ছয় সিমতে মে ছয়দিকে ছয়দিকে জায়গা বাড়ছে, চারদিকে না ছয়দিকে. সমঝ মে আ রহা হ্যায়, বুঝতে পারতেছেন? উপরেও বাড়ছে নিচেও বাড়ছে. নিচে ভি উস মসজিদ কে নিচে ভি তামির হো চুকি, নিচের দিকেও তামির হয়েছে, বিল্ডিং হয়েছে. আকল মে আতা হ্যায় বলতে দিমাগে আসে তো কিছু, পুরানি মসজিদ আর উস মসজিদ কে নিচে ভি তামির হো যায়, যে শত বছর আগের মসজিদ ওই মসজিদের নিচেই বিল্ডিং হচ্ছে, সেটা আবার কি হয় মসজিদ রেখে? আব আপ যা করকে দেখ লিজিয়েগা কি হুয়া হ্যায় কি নেই হুয়া, আপনারা যে দেখে নিয়েন যে হইছে কি না হইছে. হযরত মাওলানা সাহেব রহমাতুল্লাহি আলাইহি কে জামানে কি জো আসল মসজিদ হ্যায় পুরানি, उस मस्जिद के सामने दो खंबा है और उसके पीछे दो खंबा है और फिर नीचे बीम है. उस पूरी मस्जिद को उस चार खंबे पे लटका दिया गया और ऊपर जो छत है उसको अपने हाल पे बाकी रख करके ऊपर एक बड़ी छत लेकर के उस छत को एक नई मंजिल बना दिया गया. और मौलाना साहब रहमतुल्लाह अलैहि की पुरानी जमाने की मस्जिद उसका एक मंजिल दूसरी मंजिल ऊपर की मंजिल को तोड़ दिया, नीचे की मंजिल को बाकी रखा और उसके छह जानिब में नई तामीर हो चुकी है. বলেন ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি যে পুরাতন মসজিদ ছিল সেই মসজিদের নিচে দিয়ে চারদিকে চারটে খাম্বা করে ওই জায়গায় বিম দিয়ে মসজিদটাকে ওর উপরে উঠায় রাখা হয়েছে, আর তার নিচেই গর্ত করে আন্ডারগ্রাউন্ড আরো ফ্লোর বাড়ানো হয়েছে, আর এরকমভাবে চারদিকে বাড়ানো হয়েছে, নিচের দিকেও বাড়ছে, উপরের দিকেও বাড়ছে, চতুর্দিকে বাড়ছে. আর یہ میں عرض کیا کرتا ہوں کہ زمانے میں تعمیرات کا عجیب و غریب نمونہ ہے کہ چھ جانب میں اس کے تعمیر ہوئی, دنیا میں ایسا کوئی نمونہ نہیں ہے. মানে যে বর্তমানে টেকনোলজি অনুযায়ী অনেক উন্নত হয়েছে, কিন্তু পৃথিবীতে এরকম দৃশ্য তো দেখানো খুব কমই হবে যে চার চার ছয় দিকে আন্ডারগ্রাউন্ড একটা পুরাতন বিল্ডিং রেখে তার নিচে নির্মাণের কাজ হচ্ছে, উপরে নির্মাণের কাজ হচ্ছে, চারোদিকেও হচ্ছে, উপরেও হচ্ছে, নিচেও হচ্ছে.
तहखाना है, फिर मस्जिद है, फिर मस्जिद के ऊपर दूसरी मंजिल है, फिर उसके बाद अरबों की मंजिल है, फिर जोड़ की मंजिल है, और उसके बाद तीन छतें और लग गई। আন্ডারগ্রাউন্ড আছে, তারপরে মসজিদ আছে, মসজিদের উপরে ফ্লোর আছে, তার উপরে তিন ফ্লোর আছে, যে জায়গায় জল হয় সেই জায়গা তৈরি করা হয়েছে, এরপরেও তিনটে ফ্লোর তৈরি করা হয়েছে। মেরে ভাইও, আগর ইঞ্চি টেপ সে এক এক ইঞ্চি জগে নাপি যায় তো নাপ করকে পতা চলেগা কি কম সে কম 20 গুণা জাদা তানি দে। বলেন যে ইঞ্চি অনুযায়ী যদি নাকি মেজারমেন্ট নেওয়া হয়, মাপা হয়, তাহলে একদম স্পষ্ট সামনে আসবে যে আগে যাদুক ব্যবস্থাপনা ছিল তার থেকে 20 গুণ বেশি ব্যবস্থাপনা করা হয়েছে। जब हजरत इमाम अबू सत्तार रहमतुल्लाह अलैह के जमाने में हम लोग वक्त लगाने के लिए आया करते थे और मस्जिद फुल हो जाती थी, जगह नहीं मिलती थी, तो कुछ जमातें काली मस्जिद में जाके ठहरती थी। हम तलबा ने भी उस जमाने में काली मस्जिद में जाके कयाम किया है। কখনো কখনো হয়তো মজমা বেড়ে গেলে কালী মসজিদে জামাত পাঠানো হতো, আর এখন তো নির্মাণ আরো 20 গুণ প্রশস্ত হয়েছে, আর এই 20 গুণ প্রশস্ত হওয়ার পরে এত বেশি জায়গা হওয়ার পরেও এখন বছরে কোনো সময় এরকম হয় না যে সময় মজমা সামান্য বাড়তেছে, বরঞ্চ সব সময় মজমা বেশি থাকে। যে পুরো মার্কেজের এই প্রশস্ত এরকম নির্মাণের ভিতর দিয়ে যত জায়গা তৈরি হয়েছে এই জায়গা ভরপুর থাকে পুরো বছর, তারপরে ওই কালী মসজিদ আর মার্কাজে মসজিদ আর একটা আছে, এই দুইটি অতিরিক্ত মসজিদে সারে বছর জামাত রাখতে হচ্ছে। ঠিক, আর সাল কে 12 মহিনে ইন দো মসজিদোঁ মে তো কিয়াম হোতাহি হ্যায় জামাতোঁ কা। ভিড় কে জমানো মে বস্তি কি অর ভি মসজিদো কো খোলনা পড়তা হ্যায় জাহাঁ জামাতো কা কিয়াম করানো করায়া জাতা হ্যায়। বছরের এরকম ভাবে এই সাড়ে বছর 12 মাসই এই দুই মসজিদ মার্কাজের বাইরে এই দুই মসজিদের ভিতরে জামাতকে থাকার ব্যবস্থা করা হয়, তারপরেও কখনো কখনো বিশেষ বড় বড় মজমা আসলে শুধু এই দুই মসজিদেই যথেষ্ট হয় না, সংকলন হয় না, বরঞ্চ সে সময় এই বস্তি নিজামুদ্দিনের আশপাশে আরো অনেক প্রশস্ত মসজিদ আছে, সেই সমস্ত মসজিদেও জামাতকে থাকার ব্যবস্থা করতে হয়। জমানে মে মেনে পেহলা চিল্লা লাগায়া থা 91 में, उस जमाने में दारुल उलूम देवबंद के तलबा की सिर्फ दो जमातें थी और उसके अलावा मदारिस के तलबा की जमातें बाकायदा बन करके आना ही मुश्किल होता था। তো যে যুগে আমরা তাবলিগের সময় লাগাতে আসতাম ছাত্র জীবনে, ওই সময় দারুল দেওয়ান থেকে এরকম বেশির থেকে বেশি দুইটা জামাত আসতো, আর কোনো জামাত এসে গেলে আমির মামুর ঠিক করে দুইটা জামাত দিয়ে আসতো, আর অন্য কোনো মাস্টার থেকে সংঘবদ্ধ হয়ে জামাত বন্ধ হয়ে আসার মতন কোনো ব্যবস্থাপনাই ছিল না। उस जमाने में जब हमारा चिल्ला लगा था तो देवबंद के तलबा की दो जमातें थी। अल्लाह का फजल एहसान है, इस रमजान में चिल्ला लगा करके जमातें जब वापस आना शुरू हुई हैं 8-10 रमजान में, तो तकरीबन 23-24 रमजान तक हर रोज इतना बड़ा मजमा तलबा का था, अभी इस रमजान की सुना रहा हूं, इतना बड़ा मजमा था कि उनकी रवानगी की हिदायत और एक नशिस्त तरगीब की दो नशिस्तें मुस्तकिल अलग उनकी होती रही। অবস্থা তো এই যে রমজানের প্রথম থেকে নিয়ে এরকম ভাবে 10 তারিখ পর্যন্ত যে সময় খুরুজের মজমা আসা শুরু হয়েছে, এই সময় বহুত বড় মজমা সমস্ত জায়গা থেকে উত্তলাবাদের মজমা আসতেছে, সে জায়গায় রওনিকি হিদায়তের জন্য অপসি হিদায়তের জন্য তাদেরকে মুস্তাকিল ভাবে বড় বড় মজমা করে করে তাদেরকে অপসি হিদায়ত বলতে হয়েছে। আর এক মঞ্জিল পুরি কি পুরি মসজিদ কে লিয়ে সিরফ তালাবা কে লিয়ে খালি কর দি জাতি হ্যায় উনকি আমদ কে জমানে মে 5-6 শাবান সে লেকার কে তকরিবন 23-24 শাবান তক और फिर रमजान में 8-10 रमजान से लेकर के 23-24 रमजान तक मुस्तकिल एक मंजिल खाली कर दी जाती है जिनकी आमद होती है।
اور پھر واپسی پر ان کی جو ہے واپسی کی ہدایات ہوتی ہے پورا مارکاج ایک فلور شدھ مدرسہ چھاتر جن خالی کر دیا ہے সাবানে যে সময় নাকি প্রথমে আসে সে সময় তাদেরকে পুরো মার্কাজের একটা ফ্লোর খালি করে দেওয়া হয় শুধু মাদ্রাসা ছাত্রদের জন্য। আবার যে সময় জামাতগুলো অবসি আসে রমজানের শেষের দিকে, সে সময় তাদেরকে ইস্তেকবাল করার জন্য, তাদের হালাত শুনে তাদেরকে অবসি কথা বলার জন্য পুরো একটা ফ্লোরকে খালি করে দিতে হচ্ছে। اس زمانے کے اندر سال والے علماء چند گن کر کے ہوتے تھے, گنے چنے علماء آتے تھے ایک سال لگانے کے لیے, اس زمانے ওই সময় তো সাল লাগানোর জন্য কয়েকজন হাতে গোনা এরকম ভাবে উলামায়ে কেরামের সংখ্যা আসতেন। আল্লাহ কে ফজল ও ইহসান হে ইস ওয়াক্ত হাজারো কি তাদাদ মে উলামা এক এক সাল কি জামাতে বসে আর আলহামদুলিল্লাহ এবছর তো 1000 এরও বেশি উলামায়ে কেরাম এক সালের জন্য তৈরি হয়ে আসছেন। সুবহানাল্লাহ, ইস ওয়াক্ত সাল কে 12 মহিনে উলামা রোজ আনা আতে রহতে হে, শায়দ হি কোই দিন খালি গুজরতা হো জিসমে উলামা কে পরচে না পেশ হোতে হো। اور خاص طور پر یہ زمانہ جس زمانے میں طلبہ کی چھٹیاں ہوتی ہیں اور فارغ ہوتے ہیں, اللہ کا فضل و احسان ہے بڑی تعداد علماء کی آتی ہے বছরের সমস্ত দিনেই আলহামদুলিল্লাহ উলামা ইকরাম যারা সাল লাগানোর জন্য আসতেছেন তাদেরকে মশওয়ারায় পেশ করা হচ্ছে। বিশেষভাবে এই ছুটির সময় বছরের শেষ অংশে এই সময় পড়াশোনা শেষ করে সালে আসতেছেন এর বহুত বড় একটা সংখ্যা প্রতিদিন মশওয়ারায় পেশ করা হচ্ছে। میرے بھائیو اللہ کا فضل و احسان ہے, عوام کا مجمع بھی بڑا ہے, علماء کا بھی مجمع بڑا ہے, میں نے اپنی آنکھوں سے تقریباً 25-30 سال کے زمانے میں اتنے بڑے مجمع علماء کے کبھی نہیں دیکھے جو اب ادھر دیکھنے کو مل رہے ہیں۔ ابھی اورنگ آباد میں تقریباً 25,000 کا مجمع تھا علماء کے بیان میں, بلند شہر میں تقریباً 12-15,000 کا مجمع تھا علماء کے مجمع میں, علماء کے بیان میں ترچی میں ابھی تقریباً 8-10,000 کا مجمع تھا علماء کے مجمع میں, بلند شہر میں 2 سال پہلے وہاں الحمدللہ تقریباً 10-12,000 کا مجمع, سنبھل مراد آباد یو پی میں تقریباً 10-12,000 کا مجمع تھا۔ صرف علماء کی نشستوں میں اللہ کا فضل و احسان ہے, اتنا بڑا علماء کا وجود میں نے اپنی زندگی میں کبھی نہیں دیکھا۔ سبحان اللہ۔ مرنج محترم بھائی جسور کو آرنگ بازار استعمال بھی کرے 25-30,000 مجمع چل رقم ہوئے উলামাদের মজমা ঔরঙ্গাবাদে তকরিবন 25,000, ঔরঙ্গাবাদে 25,000 মতর মজমা ছিল, তারপরে শহরে বলন শহরে প্রায় 12-15,000 মতর মজমা ছিল, তিরচি মাদ্রাস এর জায়গায় প্রায় 8-10,000 মজমা ছিল, সম্বলে 10-12,000, সম্বলে প্রায় 10-12,000 মজমা ছিল। আর আপনি কি বহুত সে উলামা ইন মজমু মে ভি মৌজুদ রহে, এবং আলহামদুলিল্লাহ এই মজমাতেও আছে এরকম উলামায়ে কেরাম যারা ওই সমস্ত মজমার ভিতরে ছিলেন। ابھی اللہ کے فضل و احسان سے ساری دنیا کے لوگ آ رہے ہیں, لیکن اللہ فضل اللہ دیا جو سمست دنیا تک کے مجمع آستے سے۔ اس لیے میرے بھائیوں مقام شکر ہے, مقام شکر ہے کہ ہم اللہ کے شکر گزار بنے, যে যে শুক্রিয়া করার জায়গা যে আমরা আল্লাহ শুক্রিয়া করনে ওয়ালা হই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাজে লাগাই রাখছেন। জব কবি ভি হালাত মুসলমানো পর আতে হে আল্লাহ উসকি বরকত সে ইসলাম কো মজবুত করতা হে, মুসলমানো কো মজবুত করতা হে, ও আপনে ঈমান ও আমল কে মজবুত বনতে হে। হালাত তরক্কি কে লিয়ে আয়া করতে হে, হালাত মুসিবত ও পরেশানি বন করকে নি আতে হে মুসলমানো পর। কখনো কোথাও যোজনায় কোনো অবস্থা আসে, এই অবস্থাগুলো আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের কাজের ভিতরে মজবুতি স্থিতিশীলতা আনার জন্যই এই অবস্থাগুলো আনেন। এই হালাত কখনো মুসিবত হিসেবে আসে না, সাজা হিসেবে আসে না, এই হালাত তো আসে মুসিবা এরকমভাবে আর তারাকির জন্য, কাজকে মজবুত করার জন্য আসে। আগর হাম মসজিদো কো আবাদ করনে মে আগে বাড় রহে হ্যায়, اور اگر ہم اللہ کے راستے کے خروج کو بڑھا رہے ہیں, خود بھی نکل رہے ہیں, اللہ کے بندوں کو بھی نکال رہے ہیں, تو جتنے بھی حالات ہیں وہ اللہ کا احسان ہے۔ বলেন যে আমরা নিজেরা যদি নাকি মসজিদ আবাদির মেহনত করা শুরু করে দিই, আমরা যদি খুরুজের মজমাকে বাড়ানো শুরু করে দিই, আমরা নিজেরা যদি খুরুজ করা শুরু করে দিই, তা যতই হালাত আসবে, যতই অবস্থা আসবে, এই অবস্থাগুলো মজবুত করে যাবে, এর দ্বারা আমাদের দিনের তারাকি হবে, দিনের মজবুতি হবে। ইসলিয়ে ভাইও নিয়তে করো ইনশাআল্লাহ আল্লাহ কে ঘরো কো কি আবাদি কো বাড়াইগে, এমন সময় নিয়ত করে যে আল্লাহর ঘরকে আমরা আবাদ করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ কে বন্ধু কো আল্লাহ কে ঘরো সে জোড়েঙ্গে ইনশাআল্লাহ, আল্লাহর বান্দাদের কে আল্লাহর ঘরের সঙ্গে জুড়বো আমরা ইনশাআল্লাহ, প্রত্যেক ফর্দ মুসলমান কো আল্লাহ কে রাস্তে মে নিকালনে কি মেহনত বাড়াইগে, উম্মতের এক এক ব্যক্তিকে আমরা আল্লাহর রাস্তায় বের করার জন্য মেহনত করে তাদেরকে আল্লাহর রাস্তায় বের করব। আর আগর মেরে ভাইও হামারা তাআল্লুক মসজিদো সে কমজোর হো রাহা হে اور ہمارا خروج اللہ کے راستے کا گھٹ رہا ہے اور پھر حالات ہیں, تو یقیناً یہ حالات مصیبت ہیں۔
আর যদি নাকি মহতরম ভাই দোস্ত বুজুর্গ আমাদের সম্পর্ক যদি মসজিদ থেকে কমে যায় আর আমরা যদি সুরুজ থেকে বিমুখ হয়ে যাই তাহলে অবশ্যই হালাতগুলো মুসিবত হিসেবে আমাদের জন্য আসছে। আল্লাহ হাম সবকি জবানো কি হিফাজত ফরমায়ে, আল্লাহ আমাদের সবার মুখের হিফাজত করার তৌফিক দান করেন, আর আল্লাহ হাম সবকে দিলো কি হিফাজত ফরমায়ে, আল্লাহ আমাদের সবার দিলেরও হিফাজত করেন, আর আল্লাহ হাম সবকে জিসমো কো মসজিদ কি আবাদিও মে আল্লাহ কে রাস্তে কে সুরুজ মে তাকায়, আর আল্লাহ আমাদের সবার শরীরকে মসজিদ আবাদির মেহনতের ভিতরে আল্লাহর রাস্তায় চলার ভিতরে চুর চুর করার এরকম ভাবে তৌফিক দান করেন, আল্লাহ হাম সবকো ইসকে লিয়ে কবুল ফরমায়ে, আল্লাহ আমাদের সবাইকে এই জন্য কবুল করে নেন। মেরে ভাইও দাঈ, দাঈ তো হ্যাঁ না, দাঈ দাঈ তো দুশ্মনোঁ সে ভি নফরত নেই করতা হ্যায়, বলেন যে মহতরম ভাই বুজুর্গ দাঈ তো দুশ্মন কেও কখনো ঘৃণা করে না। মেরে ভাইও আপ সোচো তো সহি কি হামারে আকা নে আর আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে গুলামো নে উস জামানে কে কাফিরো আর মুশরিকো সে নফরত কি থি, একটু চিন্তা করে দেখেন তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওই সময় যে সময় আক্রান্ত হচ্ছিলেন বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন সেই সময় কি মক্কার মুশরিকদেরকে এরকম কি দুশ্মন মনে করে তাদের সঙ্গে দুশ্মনী করতেন? ময়দানে কিতাল মে ভি জবকি উনকি তলবারে দুশ্মনো কে খিলাফ চল রহি হোতি থি উস ওয়াক্ত মে ভি দুশ্মন কি হালাকত উনহে পসন্দ নহি থি দুশ্মন কি হিদায়ত উনহে পসন্দ থি। বলেন যে যুদ্ধের ময়দানে রণক্ষেত্রে যে সময় দুশ্মনের তলোয়ারি আঘাত করে করে মুসলমানদেরকে টুকরো টুকরো করে দিচ্ছে এমন অবস্থাতেও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদেরকে দুশ্মন মনে করতেন না, বরং সে সময় এই আক্রান্ত অবস্থায় আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা ধ্বংস হয়ে যাক এই জন্য দোয়া করতেন না, এই জন্য চেষ্টা করতেন না, বরং ওই অবস্থাতেও মর্মান্তিক অবস্থাতেও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের হৃদয়দেরই কামনা করতেন, তাদের হৃদয়দেরই দোয়া করতেন। میدان قتال میں مسلمانوں سے لڑنے والا دشمن جب وہ صحابی رسول کی تلوار کی زد میں آیا اور اس نے کلمہ پڑھا تو صحابی رسول نے یہ سمجھ کر کے یہ سوچ کر کے اسے قتل کر دیا کہ یہ تو ڈر کی وجہ سے کلمہ پڑھ رہا ہے۔ جب اس کی شکایت اللہ کے رسول صلی اللہ علیہ وسلم کے سامنے آئی تو اللہ کے رسول صلی اللہ علیہ وسلم کے غصے کی انتہا نہ تھی، آخر کیوں قتل کر دیا اس نے اسے، تو نے ڈر کی وجہ سے اس نے کلمہ پڑھا تھا، فرمایا افلا شققت قلبا افلا شققت قلبا افلا شققت قلبا، تو نے اس کا دل چیر کے کیوں نہ دیکھا، کیوں ڈر کے پڑھ رہا ہے اخلاص کے ساتھ۔ বলেন যে রণক্ষেত্রে যুদ্ধরত অবস্থায় যে সময় আক্রান্ত হতেছে সেই সময় কোনো কাফের যদি নাকি এসে সে যদি নাকি কলমা পড়ে নিয়েছে আর এই অবস্থায় যদি কোনো মুসলমান তাকে হত্যা করেছে, রাসূলের কাইম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে সমর্থন করেন নাই, বরং রাসূলের কাইম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা শুনে অত্যন্ত রাগান্বিত অবস্থায় এই কথা বলেছেন, আরে তুমি কেন তার দিল চিরে দেখলে না যে সে ভয়ের কারণে ইসলাম গ্রহণ করেছে না বাস্তবিক পক্ষে মুসলমান হয়ে গেছে, তুমি কেন তার দিল চিরে দেখলে না তোমার এই কাজের উপরে আমি সন্তুষ্ট না। এক দুশ্মন কে সালাম করলে কে বাবজুদ সাহাবিয়া রসুল নে উসে কতল কর দিয়া, আল্লাহ নে কুরআন নে ফরমায়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু লিমান আলকা ইলাইকুম সালাম আলাস্তা মুমিনা। এক দুশ্মন সে রণক্ষেত্রে চলতে চলতে সে সালাম দিয়েছে মুসলমানকে আর মুসলমান মনে করছে সে আত্মরক্ষার জন্য সে পলিসি করে সালামের নাম নিয়ে আত্মরক্ষা করতেছে আর এই অবস্থায় সে তাকে কতল করে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করে মুমিনদেরকে সম্বোধন করে বলতেছেন, এই মুমিনরা কোনো ব্যক্তি যদি নাকি সালাম দেয় তোমাদেরকে ইসলামের পরিচয় দেয় সালামের মাধ্যমে, তোমরা মুখ দিয়ে কথা বলো না যে তোমার সালাম তোমার ইসলাম গ্রহণযোগ্য না, তোমরা এই কথা বলো না। لا تقولوا لمن القى اليكم السلام لست مؤمنا تبتغون عرض الحياه الدنيا، তোমরা এরকম বলো না যে সালাম দিয়ে ইসলামে প্রবেশ করতেছে বলে বলতেছে, তোমরা এরকম মনে করো না যে সে মুসলমান হয় নাই, তোমরা কি তাদেরকে হত্যা করে তাদের গনিমতের মাল নিয়ে তোমরা দুনিয়া চাও, দুনিয়া কামাই করতে চাও তোমরা, ইনদাল্লাহি মাগানিমু কাসীরা, আল্লাহর নিকটে অনেক গনিমতের মাল আছে, এদেরকে মেরে মেরে এদের থেকে গনিমতের মাল নেওয়া তোমাদের কোনো প্রয়োজন নাই। কাযালিকা কুনতুম মিন ক্বাবল, গৌর করলে কি বাত হে আল্লাহ ফরমা রাহা হে কাযালিকা কুনতুম মিন ক্বাবল ফামান্নাল্লাহু আলাইকুম ফাতাবায়্যানু, আরে তোমরাও তো ইতিপূর্বে তাদেরই মতো অমুসলিম ছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে দয়া করেছে যে তোমাদেরকে হিদায়াত দান করেছে, তোমরা তাই তো তাদের সামনে এরকম ভাবে এই শুকরিয়া আদায় করো। মেরে ভাইও یہ تعلیم کی مسلمانوں کو کہ دشمنوں سے بھی نفرت نہیں، دشمنوں کی بھی ہلاکت کی چاہت نہیں، دشمنوں کی بھی ہدایت کی طلب ہونا چاہیے۔ এটি আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে শিক্ষা ছিল যে রণক্ষেত্রেও দুশ্মনকে দুশ্মন মনে করে তাদের ধ্বংস চাবে না,
সে জায়গাও দুশমনকে আপন করার জন্য তাদের নাজাতের জন্য তারা চেষ্টা করবে, ফিকির করবে। লাইন ইয়াহদি আল্লাহ বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। এই হিদায়াত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুকু হুজুর নে উস ওয়াক্ত দিয়ে জব উনহে ময়দানে কিতাল মে ভেজা থা। যে তোমার দ্বারা যদি নাকি একজনের হৃদয়তের রাস্তায় আসে, এটা লাল উটনি মালিক হওয়ার থেকে তুমি আরো বেশি লাভবান হতে পারবে। এই হৃদয়ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু সময় দিয়েছিলেন, যে সময় যুদ্ধের ময়দানে আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল পাঠাচ্ছিলেন, ময়দানে কিতাল মে ভেজা যা রাহা হে ওর হিদায়ত দি যা রহি হে কি উনকে হিদায়ত কি ফিকর হো উনকি হালাকত কি ফিকর না। কিতালের ময়দানে যুদ্ধের ময়দানে পাঠানো হচ্ছে মোকাবেলার জন্য, আর হিদায়ত দেওয়া হচ্ছে তাদেরকে কতল করার জন্য না, তারা যেন হিদায়ত পেয়ে যায়, এই রাস্তা খোলার জন্য তাদেরকে হিদায়ত দেওয়া হচ্ছে। وہاں یہ ہدایات دشمنوں کے مقابلے میں آداء دین کے مقابلے میں میرے بھائیو ہمارا دشمن کیا کون ہے ہمارا کون دشمن ہے ہم کیا ہمارا مقابل کون ہے ہمارا دشمن ہے کوئی বজায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিয়া দিল্লানকে বলতেছেন লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। ও জায়গায় প্রকৃত পক্ষে প্রকাশ্য ঘোষণা করা দুশ্মন যারা মোকাবেলা করার জন্য আসছে তাদের হিদায়তের জন্য রাসূল এই হিদায়ত দিচ্ছেন। আর আজকে আমাদের সামনে কারা দুশ্মন তাদেরকে আমরা দুশ্মন মনে করতে পারি? এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুশ্মনকে দুশ্মন মনে করতেছেন না, আমাদের সামনে কারা আছে দুশ্মন, আমরা কাদেরকে দুশ্মন বলতে পারি? یقیناً ہمارے درمیان میں کچھ غلط فہمیاں ضرور ہوئی ہیں لیکن ہمارا دشمن کوئی نہیں অবশ্যই আমাদের ভিতরে কিছু বিভ্রান্তি হয়ে গেছে, কিছু ভুল বুঝাবুঝি হয়ে গেছে, কিন্তু প্রকৃত পক্ষে আমাদের কেউ দুশ্মন না। আল্লাহ কে রাসূল আল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জামানে মে ঐসা হুয়া হে কি সাহাবা তলোয়ার লেকর এক দূসরে কে মুকাবিলে মে খড়ে হুয়ে। রাসূলের যুগে ভুল বুঝাবুঝি হয়েছে, সাহাবীরাও পরস্পর একে অপরের মোকাবেলায় তরবারি খুলে তারা সামনে আসছে। اللہ کے رسول صلی اللہ علیہ وسلم کو معلوم ہوا تشریف لائے اور ان کے درمیان کی لڑائی کو رکوایا اور اس وقت اللہ نے قرآن میں آیات نازل فرمائی، فرمایا وکیف تکفرون وانتم تتلى علیکم آیات اللہ وفیکم رسول، تم اللہ کے ساتھ کفر کر رہے ہو حالانکہ تمہارے درمیان میں اللہ کا رسول موجود ہے اور اللہ کی آیات کی تلاوت تمہارے درمیان میں ہو رہی ہے۔ احمد عبستت যে মুসলমান মুসলমানের মোকাবেলা করার জন্য তরোয়ারি খুলে সামনে চলে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পেয়ে সঙ্গে সঙ্গে মাঝখানে চলে আসছেন, আর রাসূলের উপরে কোরআনের আয়াত অবতীর্ণ হচ্ছে, আরে তোমরা কিভাবে একে অপরের মোকাবেলা করার জন্য সামনে চলে আসতেছ যে সময় তোমাদের সম্মুখে আল্লাহর রাসূলের উপরে কোরআনের আয়াত অবতীর্ণ হচ্ছে, আর তোমরা সে সময় তোমরা একে অপরের মোকাবেলা করার জন্য কিভাবে চলে আসতেছ, তোমরা কিভাবে এই কুফরি করার জন্য তৈরি আসছো? এক মুসলমান আর এক মুসলমান মোকাবেলা করার জন্য আশা, এটাকে কুফরি হিসেবে আখ্যায়িত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ নে ঈমান ওয়ালোঁ কি লড়াই কো কুফর কাহা হে, কুফর কাহা হে, ঈমান ওয়ালোঁ কি লড়াই কুফর হে, ঈমান ওয়ালাদের পরস্পর দ্বন্দ্বকে মোকাবেলাকে এটাকে কুফরি বলে আখ্যায়িত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহি ওয়া ফীকুম রাসূলুহু। যে জায়গা অকাইফা তা করো না, যে তোমরা কিভাবে কুফরি করতেছো যে সময় তোমাদের ভিতরে রসুল আছে আর তোমাদের সম্মুখে কোরআন আয়াত তেলাওয়াত করা হচ্ছে। মুমিনের মোকাবেলায় মুমিন আসা, মুসলমানের মোকাবেলায় মুসলমান আসাকে আল্লাহ রাব্বুল আলামিন কুফরি নামক শব্দ ব্যবহার করে আমাদেরকে সতর্ক করতেছেন যে তোমরা এই কুফরির মতন গৃহীত কাজ করার জন্য কখনো উদ্বুদ্ধ হবে না। এক মুমিন এক মুমিনের মোকাবেলা করতে পারে না, এক মুসলমান আর এক মুসলমানের মোকাবেলা যেতে পারে না। হুজুর কে জামানে মে জব মুসলমানো কি তলবার মুসলমানো কে খিলাফ উঠি তো ওহি নে আকর কে মুসলমানো কো লড়নে সে রোক লিয়া আর আল্লাহ কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে মুসলমানো কো সামাল লিয়া। আল্লাহ রাসূলের যুগে মুসলমানরা যে সময় মুসলমানের মোকাবেলায় আসছে, তা ওহি নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে উম্মতকে সামলায় নিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের দুই পক্ষের মাঝখানে এসে উম্মতকে সামলায় নিয়েছেন। আর ফির জামানা আয়া হে জনাবে আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বাদ কা جمل اور صفین کے دو میدانوں کے اندر مسلمانوں کی تلواریں اٹھی ہیں اور ایک دوسرے کے خلاف چلی ہیں، مسلمان نے مسلمان کی گردن کاٹی ہے لیکن دل ان کے ایسے پاکیزہ تھے ان میدانوں کے اندر بھی کہ ان کا قاتل بھی جنتی ہے اور ان کا مقتول بھی جنتی ہے۔
রাসূলের কাইম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তীতে বিভিন্ন অবস্থা আসছে, জঙ্গে জামাল সিফ্রিন, সেগুলো মুসলমানদের পারস্পরিক বিভিন্ন মতবিরোধকে নিয়ে সেগুলো ঘটেছে, কিন্তু তারা মোকাবেলা করছে, যার যেমন হক মনে করেছে আর সেই পক্ষ নিয়ে তারা মোকাবেলা করেছে, কিন্তু তাদের দিল পাক ও সাফ ছিল, তাদের দিল পবিত্র ছিল। এই জন্য উভয় পক্ষ যারা এই সমস্ত ক্ষেত্রে শাহাদাত বরণ করেছে, তারা সবাই আল্লাহর নিকটে প্রিয় হয়ে, তারা সবাই এখন কি ক্ষমার উপযুক্ত হয়ে আছে। কাতিল ভি জান্নাত মে হ্যায়, উনকা মাকতুল ভি জান্নাত মে হ্যায়, উনাদের যারা হত্যাকারী তারাও জান্নাতে যাবে, যারা হত্যা হয়েছে তারাও জান্নাতে যাবে। ও আল্লাহ কে আর আল্লাহ কে রাসূল কে এসে চাহিদে থে কি উনকা কাতিল ভি কতল করনে ওয়ালা ভি জান্নাত মে যায়েগা, জাহান্নামি নেই হে, আর উনকা কতল হোনে ওয়ালা ভি জান্নাত মে যায়েগা, ও জাহান্নামি নেই। তারা আল্লাহ আল্লাহ রসুলের এত বেশি প্রিয় ছিল, এত বেশি তারা আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মতন চলত, যে তারা এত বেশি আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছিল, যারা হত্যা করেছে তারাও জান্নাতে যাবে, আর যারা হত্যা হয়েছে তারাও জান্নাতে যাবে। হম তো উন বুজুর্গকে নাম লেনে বালে হ্যাঁ, হামারে হ্যাঁ নফরত কি ক্যা গুঞ্জাইশ হ্যাঁ। আমরা তো ওই সমস্ত আকাবিরদের, ওই সমস্ত পূর্বপুরুষদের নাম নিয়ে নিয়ে আমরা আলোচনা করি, তাহলে এই জায়গায় আমরা কাকে দুশ্মন মনে করতে পারি? ইসলিয়ে দোস্ত তবা করো, ইস্তেগফার করো। এই জন্য ভাই আমরা তবা করি, ইস্তেগফার করি। আব তক জিতনি হামারি জবানে গলত ইস্তেমাল হুই হ্যায়, হাম উস পর তবা করে, ইস্তেগফার করে। এখন পর্যন্ত যতটুকু আমাদের মুখ থেকে খারাপ কথা বাইর হয়েছে, অবস্থা আসছে, খারাপ অবস্থা আসছে, তার জন্য আমরা তওবা করি, ইস্তেগফার করি। আর জিতনা হামারা ওয়াক্ত ইধার উধার কি বাতো মে যায় হুয়া হ্যায়, হাম তওবা করে, ইস্তেগফার করে। যত আমাদের সময় এদিক ওদিকে নষ্ট হয়েছে, তার জন্য আমরা তওবা করি, ইস্তেগফার করি। সারা মজমা তয় করে কি ইনশাআল্লাহ হামে আপনি জবানো কি হিফাজত করনা হ্যায়, এবং সমস্ত মজমা আমরা এটি প্রতিজ্ঞা করি যে ইনশাআল্লাহ আমাদের জবানকে হিফাজত করতে হবে, কন্ট্রোলে রাখতে হবে, আমাদের কোন দুশ্মন নাই, হামারে সারে সাথী হামারে সাথী হ্যায়, আর হামারে সারে আকাবির হামারে আকাবির হ্যায়, হামারে সারে উলামা হামারে উলামা হ্যায়, সারে আহলে মাদারিস হামারে আহলে মাদারিস, আমাদের সমস্ত সাথী আমাদের সাথী, সমস্ত মুরব্বী সমস্ত আমাদের মুরব্বী, সমস্ত মাদ্রাসা আমাদের মাদ্রাসা, সব কিছুই আমাদের, হামারে সব হ্যায়, হাম সবকে হ্যায়, সবই আমাদের, আমরাও সবাই। কুছ নারাজগি হুই হ্যায় মানা লেঙ্গে, কিছু অসন্তুষ্টি হয়েছে এগুলোকে আমরা বরদাস্ত করে নিব, কিছু 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 গলত ফাহমিয়া হুই হ্যায় আল্লাহ গাইল কর দেগা, কিছু ভুল বুঝাবুঝি হয়েছে এগুলোকে আল্লাহ নিরসন করে দিবেন, দূর করে দিবেন। আল্লাহ কবি মুখলিসো কো জায় করনে ওয়ালা নাহি, আল্লাহ কখনো মুখলিস দিনদেরকে আল্লাহর জন্য যারা কাজ করে তাদেরকে নষ্ট করেন না। যে দোয়া করো কি আল্লাহ সবকো ইখলাস ওয়ালা বানা দে, এবং দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে যেন ইখলাস ওয়ালা বানাই দেন। আর খায়ের মুখলিস কোন হে, ফাসাদি কোন হে, মুনাফিক কোন হে, ইসকা কোই ফতোয়া হামারে ইয়াহা নাহি। গাইরে মুখলিস কে, ফিসাদ কে, ফাসাদ করনে ওয়ালা কে, ফিতনা করনে ওয়ালা কে, এর কোনো ফতোয়া আমাদের কাছে নাই। জনাব আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জামানে মে জব মুনাফিকিন কা ফতোয়া মওজুদ থা, আর ও মুনাফিকিন কা ফতোয়া জনাব আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে হযরত হুযাইফা ইবনে ইয়মান কে হাত পে দে রাখা থা, উস জামানে মে ভি হুযাইফা কে লিয়ে ইস বাত কো নাজায়েজ করার দিয়া থা কি উন নামো মে কা এক নাম ভি হুজুর কে আলাবা আর হুযাইফা কে আলাবা কিসি দুসরে কো পতা চলে। যে জামানায় মুনাফিকদের লিস্টি রসুলের কাছে ছিল, আর যে জামানায় মুনাফিকদের পরিচয় রসুল জানতেন, রসুলের কাইম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের লিস্টি হুযাইফা রাদিয়াল্লাহু আনহুর কাছে দিয়ে দিছিলেন, কিন্তু এই মুনাফিকদের লিস্টি থেকে কোনো মুনাফিকের নাম ওই যুগে প্রকাশ করার অনুমতি আল্লাহ রসুল মুনাফিক এরকমভাবে হুযাইফা রাদিয়াল্লাহু আনহুকে দেন নাই। যে যুগে মুনাফিকদের লিস্টি জানতেন রসুল, ফতোয়া দিতে পারতেন রসুল, নামও দিয়ে দিছিলেন, কিন্তু হুযাইফার জন্য অনুমতি ছিল না জীবন দশায় কখনো এই মুনাফিকদের নাম পরিচয় প্রকাশ করা। ইসলিয়ে জব মুনাফিকিন কা ফতোয়া থা তব তো নে মুনাফিকিন কি ফেহরিস্ত উম্মত কো বাতাই দি গই, যখন মুনাফিকদের ফতোয়া ছিল, তাদের নাম লিস্টি করা ছিল, সেই সময় তো মুনাফিকদের পরিচয় উম্মতকে বলা হয় নাই। ইসলিয়ে আব তো কিয়ামত তক জো হে নিফাক কা ফতোয়া নি আয়েগা, এখন তো কিয়ামত পর্যন্ত আর নিফাকের কোনো ফতোয়া দেওয়া যাবে না। ইসলিয়ে হাম মুরা হাম মুখলিস আগলা মুনাফিক ইসকা ফতোয়া কোই নি দে সকতা, এই জন্য আমি এরকমভাবে মুখলিস আর অন্য কেউ মুনাফিক এই
ফতোয়া কেউ দেওয়ার অধিকার রাখে না। ইস জামানে মে আগর কোই দাওয়া করতা হে কি হাম মুখলিস হে অর ফুলানা মুনাফিক হে তো আল্লাহ কি কসম ইয়ে দাওয়া করনে ওয়ালা মুনাফিক হে। বলেন যে এই যুগে কেউ যদি নাকি বলে যে আমি মুখলেস আর আমার প্রতিপক্ষ সে মুনাফিক, খোদার কসম দিয়ে বলতেছি এই দাবি করনে ওয়ালাই হচ্ছে না মুনাফিক। ইসলিয়ে কি জনাবে আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সারে গুলাম ইস দুনিয়া মে ইস বাস সে ডরতে ডরতে ও রোতে রোতে গয়ে হে কহিন হামারে তক নিফাক তো নহীং আ গয়া। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বে সাথীরা সারা জীবন এই কথার উপরে ভয় করতে করতে কান্দে কান্দে গেছেন যে আমি তো কোনো সময় মুনাফিক হয়ে গেলাম কিনা, আমি কি মুনাফিক হয়ে গেলাম কিনা, আমি মুনাফিক হয়ে গেলাম কিনা, নিজে মুনাফিকের চিন্তা করতে করতেই ওনারা দুনিয়া থেকে গেছেন। ইখলাস ইস বাত কি দলিল হে কি মুখলিস আপনে ইখলাস মে ডরতা হে অর আপনে আপ পর নিফাক কা খৌফ করতা হে। ইখলাসের এই যে দাবি যে ইখলাস ওয়ালা সে সব সময় নিজেকে ভয় করে, নিজেকে সব সময় সে আশঙ্কার ভিতরে রাখে আর সে ভয় করতে করতে সে দুনিয়া থেকে যায়, এটি হচ্ছিল মখলেস হওয়ার লক্ষণ। হযরত ইমাম রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কা মাকুলা নকল কিয়া হে হযরত আব্দুল্লাহ ইবনে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কো ফরমাতে থে তকরিবান 30 সাহাবা সে মেরি মুলাকাত হে ও সব ইস দুনিয়া সে রোতে রোতে গয়ে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি বর্ণনা করেছেন আব্দুল ইবনে আবি মুলাইকা রাদিয়াল্লাহু আনহু সাহাবা রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন যে আমি এরকম ভাবে 30 জন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ করেছি আর 30 জন সাহাবী নিজের ব্যাপারে আশঙ্কা করতেন যে আমি হয়তো মুনাফিক, আমি হয়তো মুনাফিক, আমি হয়তো মুনাফিক। আপনি বারে মে নিফাক সে ডরতে হুয়ে রোতে হুয়ে উস দুনিয়া থেকে, নিজের ব্যাপারে মুনাফিকের ব্যাপারে ভয় করতে করতে আশঙ্কা করতে করতে কাঁদতে কাঁদতে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। اس مقولے کو نقل کرنے کے بعد امام بخاری رحمۃ اللہ علیہ نے لکھا ہے ما امنه الا منافق وما خافه الا مؤمن, ڈرے گا وہی جو ایمان والا ہوگا اور مطمئن وہی ہوگا, دعوے وہی کرے گا جو منافق ہوگا। এই ইতিহাস এই ঘটনা লেখার পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাই বলেন যে নিজের ব্যাপারে ইতমিনান হবে শুধু ওই ব্যক্তি যে মুনাফিক আর নিজের ব্যাপারে আশঙ্কা করবে ভয় শুধু ওই ব্যক্তি করবে যে মুখলিস হবে। ইসলিয়ে মেরে ভাইও নিফাক ও ইখলাস কা ফতোয়া ইস জামানে মে নহীং হে, হাম সবকো আপনা বানায়েঙ্গে, সবকো সিনো সে লাগায়েঙ্গে, সবকে কন্ধো সে কন্ধে মিলা করকে চলেঙ্গে, ফির উসকে বাদ কিয়ামত মে ফয়সলা হোগা কি ইন সফো মে ঘুসা হুয়া মুনাফিক কোন থা। বলেন যে কে মুনাফেক আর কে মুনাফেক না, এই বিবেচনার এই আলোচনা আর এই মন্তব্য আর এই বক্তব্য দেওয়ার সময় এখন না, এখন তো আমাদেরকে ভয় করতে করতে দুনিয়াতে জীবনযাপন করতে হবে, মেহনত করতে হবে আর মৃত্যু পর্যন্ত চলতে হবে, কে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন প্রকাশ করে দিবেন আমাদের এই কাতারের ভিতরে কোন কোন মুনাফেক এরকম কি গোপনে ঢুকে পড়েছে, কে কে মুনাফেক ছিল এ কথা তো হাশরের ময়দানে যেয়ে প্রকাশ পাবে। জামাল ও সিফিন কে ময়দানো মে আলী আর মুআবিয়া, আলী আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দোনো সফো কে লোক মুখলিস থে লেকিন উনকে বীচ মে মুনাফিক পত্থর ফেঁকনে ওয়ালে ঘুসে হুয়ে থে। মানে যে জঙ্গে সিফিন এবং জামালের ভিতরে আলী রাদিয়াল্লাহু আনহা এবং আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাঝখানে ওনারা সবাই মুখলিসিন ছিলেন, সবাই রাসূলের সাহাবা ছিলেন, সবাই হকের পরে ছিলেন, কিন্তু তাদের ভিতরে এই কাতারের ভিতরে কিছু মুনাফিক ঢুকে পড়ছিল, তারাই হচ্ছে হলো ইনাদের ভিতরে এই পাথর মারামারি আর এই তাদের ভিতরে আক্রান্ত আর তাদের ভিতরে সমস্ত গোলযোগ সৃষ্টি করেছিল। আর মেরে ভাইও ইয়াদ রাখনা, ইয়াদ রাখনা জব হালাত আতে হে তো মুখলিসিন ভি মুতাসির হোতে হে। আর এই কথা স্মরণ রাখা উচিত যে সময় অবস্থা আসে অবস্থার দ্বারাই মুখলিসিন যারা আল্লাহর জন্য কাজ করনেওয়ালা যারা তারাও কিন্তু এর দ্বারাই প্রভাবান্বিত হয়ে যায়। আর আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে উপর কিতনি বদতরিন তোহমত লাগাই গই হে আর উস বদতরিন তোহমত কে লাগায়ে জানে কে মৌকে পর বাজে মুখলিসিন ভি মুতাসির হুয়ে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উপরে যে সময় অপবাদ লাগানো হলো এই অপবাদ লাগানো হয়েছিল তো মুনাফিকদের পক্ষ থেকে, কিন্তু এই অবস্থার দ্বারা গৌরবান্বিত হয়েছিল যারা তাদের ভিতরে বহু বড় বড় মুখলিসিন কুরআন দেনেওয়ালা সাহাবীরাও গৌরবান্বিত হয়ে গেছিলেন। ইসলিয়ে মেরে ভাইও আজ 1400 সাল কে বাদ কে জামানে কে অন্দর হাম তে করে কি হাম আপনে বারে মে নিফাক সে ডরেঙ্গে আর সবকো ঈমান ওয়ালা আর ইখলাস ওয়ালা সমঝেঙ্গে। এই 1400 বছর পরে এই যুগে আমরা নিজেদের ব্যাপারে সিদ্ধান্ত নি যে আমরা নিজেদেরকে মুনাফিক হিসেবে সন্দেহ পোষণ করব, নিজেদেরকে আমরা সন্দেহ করে নিজেদেরকে তিরস্কার করব আর সবার ব্যাপারে আমাদের দিলকে আমাদের মুখকে সাফ রাখবো। আর ইয়াদ রাখনা ইখলাস ওয়ালে কো আল্লাহ কবি জায় নহীং করেগা,
এবং এই কথা স্মরণ রাখা উচিত, ইখলাস ওয়ালাদেরকে আল্লাহ কখনো নষ্ট করবেন না। আর ইয়াদ রাখনা, ফাসাদ ওয়ালা কবি আল্লাহ কি মার সে নহীং বচেগা। এবং এই কথা স্মরণ রাখা, ফাসাদ যারা করবে তারা আল্লাহর পাকড় থেকে কখনো তারা মুক্তি পাবে না। আর আল্লাহ কে বন্দো কো লড়ানে ওয়ালা, রাসূলুল্লাহ কি উম্মত কো লড়ানে ওয়ালা, রাসূলুল্লাহ কি উম্মত মে তোড় পেদা করনে ওয়ালা, মেরে ভাইও উসসে বড়া কোই ফাসাদি নহীং, আর উসকো তো আল্লাহই সমঝ লেগা আগর ও ফাসাদ কে উপরে। মানে যে আল্লাহর রসুলের উম্মত কে লড়ানে ওয়ালা, আল্লাহর রসুলের উম্মতের ভিতরে বিভেদ সৃষ্টি করানে ওয়ালা, এই ব্যক্তিকে আল্লাহ কোনো অবস্থায় ছাড়বেন না, কোনো অবস্থায় বলবেন না, বলবেন না। যে কেউ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এর পাকড় থেকে কেউ বাঁচতে পারবে না। মেরে ভাইও, জো আমারা কাম হামে করনা হে, আর জো আল্লাহ কা কাম হে আল্লাহ করেগা। তো যা আমাদের কাজ সেটা আমাদেরকে করতে হবে, যা আল্লাহর কাজ সেটা আল্লাহই করবেন। তাওবাই করোগে আপনা কাম ইনশাআল্লাহ, বলেন সবাই নিজেদের কাজ করব তো ইনশাআল্লাহ। আমারা কাম কি আছে বাতাও, আমাদের কাজ কি বলেন ভাই? সিনে সে সিনে লাগাকর, মুর্শিদাবাদের মেহনত মিলাকর, কন্ধে সে কন্ধে মিলাকর আল্লাহ কে ঘরো কো আবাদ করনা, আল্লাহ কে বন্দো কো আল্লাহ কে রাস্তে নিয়ে চলনা। সিনার সঙ্গে সিরা লাগায়ে, কান্ধের সঙ্গে কাঁধ লাগায়ে আমরা জানমাল খরচ করে আল্লাহর ঘরকে আবাদ করব, এটি হলো আমাদের কাজ। আর আল্লাহকে রাস্তায় মিলে কালেন ইনশাআল্লাহ, এবং আল্লাহর রাস্তায় বাইরে হবো আমরা ইনশাআল্লাহ। সব তৈরি আছে ইনশাআল্লাহ, সবাই তৈরি আছে ইনশাআল্লাহ, সবাই তৈরি আছে ইনশাআল্লাহ। সবসে পহলে আপ ইয়ে নিয়ত করো কি হাম আপনি মসজিদো কো 24 ঘন্টে আল্লাহ কে দীন সে আবাদ করেঙ্গে। সবাই আমরা প্রথমত এই নিয়ত করি যে আমরা সবাই ব্যক্তিগতভাবে মেহনত করে আমাদের মসজিদকে 24 ঘন্টা আবাদ করবো ইনশাআল্লাহ। বাতাও ভাই, কোন হে যে আপনি মসজিদো কো 24 ঘন্টে আবাদ করনে কি নিয়ত কর রহে? বলেন ভাই, কে কে আছেন যে নিজের মসজিদকে 24 ঘন্টা মসজিদকে আবাদ করার নিয়ত করতেছেন? ইনশাআল্লাহ। সিরফ হাত উঠানে সে কাম নেই চলেগা, শুধু হাত উঠানো দ্বারাই কাজ চলবে না। ইস ওয়াক্ত মসজিদো কে সাথী আয়ে হুয়ে হ্যায়, হালকে লগানা হে, বেঠনা হে, বেঠ করকে 24 ঘন্টে কি তরতিবে বানানা হে, আর ফির উসকি কারগুজারি শোনানা হে। এখন মসজিদের কিছু সাথীরা হয়তো আসছে, এখন আমরা হালকা বানিয়ে বসবো, মসজিদে আর বসবো, বসে আমরা কারগুজারি নিব, নিয়ে জামাত বানাবো, জামাতের অসম্পূর্ণতা দুর্বলতা দূর করে ইনশাআল্লাহ এরকম ভাবে মেহনত করা শুরু করব, তারপরে আবার এসে কারগুজারিও শোনাতে হবে ইনশাআল্লাহ। ইরাদা আজ ভি কর রহে হে, পেহলে ভি কিয়া হে। তো ইরাদা আজকেও করতেছেন, ইতিপূর্বেও করছেন আপনারা। আপ ভি কর রহে হে, পেহলে ভি কিয়া হে। আগে কি শকল কায়েম করনা হে, আমল কো কায়েম করনা হে। আগেও নিয়াত করেছি, আজও নিয়াত করতেছি, আমলের শেকেল আজকে কায়েম করতে হবে আমাদেরকে, এবং আমল করতে হবে আমাদেরকে। করেগে ইনশাআল্লাহ, করব তো সবাই ইনশাআল্লাহ। তশকিল কে বাদ আপনি আপনি মসজিদ কে সাথী আপনি আপনি হলকো মে বেঠ করকে আপনি মসজিদো কে আবাদি কি তরতিব বানা করকে উসকি কারগুজারি বতাইয়ে। এখন খুরুজার মজমা তাশকিলের পরে নিজেরা হালকা বাড়ি বসে, নিজেরা মসজিদ বাড়ি বসে নিজেদের হালকার কাজের তরতিব কায়েম করব, আমাদের মসজিদাবাদের মেহনতের তরতিব কায়েম করব। আর 24 ঘন্টে মসজিদ কো আবাদ করনে কি তরতিবে কায়েম করনে কে সাথ সাথ সহরোজা জামাতে আপনি মসজিদো সে জাদা সে জাদা নিকালনে কি তরতিবে কায়েম করনা হে। এবং মসজিদাবাদের মেহনতের সঙ্গে সঙ্গে আমরা মসজিদওয়ার 3 দিনের জামাত বের করার তরতিবও কায়েম করতে হবে, বেশি থেকে বেশি মসজিদওয়ার 3 দিনের জামাত বের করার শেকেল তৈরি করতে হবে। জিতনা মজমা ইস ওয়াক্ত ইহাঁ মৌজুদ হে, সারা মজমা ইয়ে নিয়ত করে কি এক সহরোজা তো হাম দেতে চলে আ রহে হে, উসকো তো মজবুত করনা হে, এক সহরোজা সে জাদা 2, 3, 4 হর মহিনে মে হাম আপনে সহরোজা কো বড়ানে কি কোশিশ করেঙ্গে। বলেন যে মসজিদ কেন্দ্রিক মেহনত কি আমরা করার জন্য এই কথাও আমরা আজম করি যে মাসে 3 দিন লাগানো তো একবার হয়ে আসতেছে আমাদের থেকে, এখন আর মাসে 3 দিন একবারে না, বরংচ মাসে 3 দিন 2 বার, বরংচ মাসে 3 দিন 3 বার, মাসে 3 দিন 4 বার পর্যন্ত আমরা লাগানোর জন্য আজম করি যে ইনশাল্লাহ আমরা একাধিকবার মাসে 3 দিন লাগাবো। মেয়াদ করতে পারি কিনা ইনশাল্লাহ, একাধিকবার মসজিদের 3 দিন লাগাবো। আর সিরিফ 3 দিনে লাগানো হয়, আপনি জমাতে বানানা হে, মেহনত করকে নয় সাথিও কো জোড় করকে জমাতে বানানা হে, ইয়ে নেই কি পুরানে পুরানে সাথী জমা হো করকে চলে গে। বলেন যে 3 দিন লাগানোর জন্য এরকম না যে স্বাভাবিক গতিতে সাথীরা পুরাতন যারা আছে তারা তৈরি হয়ে আসতেছে, তাদের সঙ্গে জুড়ে আমি মিলে আমি 3 দিনে চলে গেলাম, যে না
বরং আমাদের সাথীদেরকে ভাগ করতে হবে, পুরাতন সাথীরা নতুন সাথীদের উপরে মেহনত করে, এক একজন পুরাতন সাথী, দুইজন তিনজন পুরাতন সাথী, সাতজন আটজন নতুন সাথীর উপরে মেহনত করে নতুন নতুন মজমা নিয়ে পুরাতন সাথীরা যাবে। শুধু পুরাতন সাথীরা মিলে মিলে যাবে না, এই জন্য আমরা শুধু তিন দিন দেবো না, বরং তিন দিনের মোস্তাকিল নগদ নগদ জামাত তৈরি করে নিয়ে তিন দিনের জন্য যাবো। করেনগে সব ইনশাআল্লাহ, সবাই করবতে ইনশাআল্লাহ। এক তো হামে মসজিদ কি মেহনত কো বাড়ানা হে, এক তো আমাদের মসজিদের মেহনত কে বাড়াতে হবে, আর দুসরে আল্লাহ কে রাস্তে কে খুরুজ কো বাড়ানা হে, দ্বিতীয় হচ্ছে আল্লাহর রাস্তার খুরুজ কে বাড়াতে হবে। আমরা সারা এই পুরানো কা মজমা বেঠা হুয়া হে, ये सारा মজমা নিয়ত করে পাঁচ পাঁচ মহিনা সারা দুনিয়া মে জায়েঙ্গে ইনশাআল্লাহ। আমাদের এই পুরাতন সাথীদের মজমা বসে আছে, আমরা সবাই নিয়ত করে যে ইনশাআল্লাহ পাঁচ মাস সময় নিয়ে লম্বা খরচা নিয়ে আমরা দুনিয়া